خاشعاً متصدعاً من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك. آمنت بالله صدق الله العلي العظيم. وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় অবস্থিত গোবর্ণদা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ার নেজাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদ জনতা, আমার ছেলে তার জলামায় কেরাম এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আজ আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সকলেই হয়তো নাম ইতিমধ্যে শুনে ফেলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দাঈ মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গুলবী হাফেজাহুল্লাহ। এই এলাকায় হয়তো ইতিপূর্বে তিনি আসেননি, সেই হিসাবে এলাকার যারা, যদিও মনে হচ্ছে এখানে বাইরের মানুষই বেশি এলাকার মানুষের তুলনায়, এর কারণ কি আমার সামনে স্পষ্ট না। এখানে এসে কয়েকটা জিনিসে একটু ধাক্কা খেলাম। এক নম্বরে মাইকের সাউন্ডটা আছেই, এই সাউন্ডে যদিও কথা বলতে অনেকটা ম্যাচিং করতে কষ্ট হচ্ছে। এরপর শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত ছাড়াই আমাদের এই মাহফিলের অধিবেশন শুরু করা হয়েছে। শুরুতে গজল দেওয়া হয়েছে, তেলাওয়াত দেওয়া হয়নি, অথচ গজল কখনো তেলাওয়াতের বিকল্প না। এরপর গজল হিসাবে এমন একটা গজলকে সিলেক্ট করা হয়েছে যার কথাটাও আমাদের ইসলামী আকীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। গজলের প্রথম লাইন ছিল, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। আল্লাহর জন্য আসমানকে জায়গা হিসাবে বরাদ্দ করা হচ্ছে, আল্লাহ তুমি থাকো আসমানে, আর তার মানে জমিন হচ্ছে আমাদের থাকার জায়গা, আসমান হচ্ছে তোমার থাকার জায়গা। তো আমাদের জন্য এই জমিন, তোমার জন্য আসমান, দুইজন মিলে ভাগাভাগি করে নিলাম। অথচ আল্লাহ তাআলা আমাদের মতো দেহ বিশিষ্ট কোনো সত্তা না। আমাদের থাকতে হলে জায়গা লাগে, আমাদের থাকতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের দিকে আমরা মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের মতো কারো দিকে মুখাপেক্ষী না। তো আল্লাহ তাআলাকে দিলাম, আল্লাহ আসো আমরা জায়গা ভাগাভাগি করে নেই, তোমার দিলাম আসমান, আমরা নিয়ে থাকি জমিন, তুমিও খুশি থাকো আমরাও খুশি থাকি। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, কিন্তু আমরা ইসলামী সম্মেলন করলেও আসলে ইসলাম থেকে কতটা দূরে এগুলো হলো তার কিছুটা বাস্তবিক প্রমাণ। তো আজকের এই মাহফিলে যিনি আগমন করছেন মুফতি মাহমুদ হাসান গুলবী হাফেজাহুল্লাহ, সারা দেশের মধ্যে সকলেই যাকে এক নামে চেনে, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, হকের কথা বলেন, তো তিনি আগমন করবেন, তিনি আপনাদের সামনে কথা বলবেন। তো মূল আলোচক আজকে তিনি। তিনি আসা পর্যন্ত যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি সামান্য শুধু দুই একটা বিষয়ের উপর আলোকপাত করবো, এগুলো ভূমিকা মাত্র, মূল আলোচনা ইনশাআল্লাহ হযরতই করবেন। তো অল্প সময়ের মধ্যে কয়েকটা বিষয়ের উপর আমি আলোকপাত করার জরুরত অনুভব করছি, যে বিষয়গুলো শহরের বা গ্রামের শিক্ষিত বা অশিক্ষিত, যুবক বা বৃদ্ধ সকলের জন্যই জানাটা একেবারে ফরজ। যে বিষয়গুলো না জানলে আমাদের ইমানটাই আল্লাহ দৃষ্টিতে ইমান হিসাবে বিবেচিত হতে পারে না। দুঃখের কথা হচ্ছে আমরাও মুসলমান, রাসূলের যুগে রাসূলের আশপাশে যে সাহাবীরা ছিলেন তারাও দাবি করতেন তারাও মুসলমান, কিন্তু এই উভয় মুসলমানের জীবনের মধ্যে কত তফাৎ। এক মুসলমানকে দেখে দুনিয়ার অমুসলিমরা ইসলামের দিকে ধাবিত হতো, আর এক মুসলমানকে দেখে অমুসলিমরা আর ইসলাম থেকে দৌড়ে পালায়। তো আল্লাহ তাআলা
আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের মর্যাদা তিনি ইসলামের মধ্যেই রেখেছেন। এক সাহাবী বলেন, নাহনু কওমুন আযানা আল্লাহ বিল ইসলাম ফাইদা বতগাইনা আল ইজ্জাতা ফি গাইরিহি আযাল্লানা আল্লাহ। আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। ইসলাম আসার আগে দুনিয়ার বুকে আমাদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো মাহাত্ম্য ছিল না। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরশে নিয়ে আসলেন, তো সেই জাহেলী যুগের জাহেলী মানুষ আমরা যারা ছিলাম, অন্ধকার যুগের অন্ধকারাচ্ছন্ন যে সকল মানব আমরা ছিলাম, আল্লাহ তাআলা ইসলামের বরকতে, ইসলামের সুবাদে সে আমাদেরকে বানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। এখন আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোথাও সম্মান তালাশ করি, আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। কারণ আমরা হচ্ছে গোলাম। গোলাম হয়ে যদি গোলামি না করি, মনিব তো আমাকে আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেবে না, বরঞ্চ আমাকে শাস্তি দেবে, আমার উপর নির্যাতনের খড়গ নেমে আসবে। কারণ পরিচয় দিচ্ছে গোলাম, কিন্তু গোলামির বিন্দু মাত্র চিহ্ন আমাদের মধ্যে নেই। তা আমরা মুসলমান, জানেন তো সবাই আমরা মুসলমান, এই পরিচয়ে সবাই সন্তুষ্ট? সন্তুষ্ট মুসলমান এই পরিচয়ের চাইতে বড় কোন পরিচয় আমাদের কোনো কালে দরকার ছিল না, এখনো দরকার নেই, কোনোদিন দরকার হবেও না। আমরা আমাদের এই পরিচয়ে গর্বিত। ইসলামের কোনো বিধান নিয়ে আমাদের চুলকানি নেই, ইসলামের কোনো বিধান নিয়ে আমরা হীনমন্যতায় ভুগি না, আমরা লজ্জাবোধ করি না। ইসলামের কোনো বিধান দুনিয়ার সুপার পাওয়ার কাফেরদের সামনে দাঁড়িয়ে গোটা ইসলামকে উপস্থাপন করতে আমরা ভয় করি না। আমরা সেই সমস্ত মুনাফিক অন্তর্ভুক্ত না, যারা ইসলামের কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট আর নিজেদের প্রাণ রক্ষার তাগিদে, নিজেদের পেট রক্ষার ধান্ধায়, নিজেদের পকেট ভরার ধান্ধায়, নিজেদের পিঠ বাঁচানোর ধান্ধায় ইসলামের কিছু বিষয়কে তো প্রকাশ করে আরো কিছু বিষয়কে গোপন করে, আমরা সেই সমস্ত মুনাফিকদের অন্তর্ভুক্ত না। পুরো ইসলাম আল্লাহ আমাদের কাছে দিয়েছেন আমানত হিসাবে। যতদিন এই আমানত এই কাঁধের মধ্যে ধারণ করব, এই কাঁধের মধ্যে বহন করব, ততদিন আমাদের সম্মান থাকবে, মাথা উঁচু করে দুনিয়ার মুখে বাঁচব। আর যখন সেই আমানতকে কাঁধ থেকে ফেলে দেব, দুনিয়ার পদে পদে ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা শুধু লাঞ্ছনাই ভোগ করব। পরিবর্তন হয়েছে একটা কোরআন, এই কোরআন দ্বারাই তারা দুনিয়ার বুকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন হলেন। একই কোরআন আমাদের সামনে দুনিয়ার মধ্যে আজকে আমরা সর্বোচ্চ অপদস্থ জাতিতে পরিণত হয়েছি। তাদের দিকে চোখ উঁচু করে তাকানোর সাহস কারো ছিল না, একটা মুসলিম নারীর ইজ্জতের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর হিম্মত দুনিয়ার কুফরি পরাশক্তিরও ছিল না। দূরত্বের জায়গা, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একা একা সফর করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। হ্যাঁ, আল্লাহকে ভয় করবে যে আল্লাহ যদি তাকে বিপদে ফেলেন সে পড়তে পারে, এছাড়া তার প্রাণের উপর যদি কোনো নেকড়ে এসে আক্রমণ করে সেটা করতে পারে। কিন্তু দুনিয়ার কোন মানুষ এসে একজন মুসলমানের উপর চড়াও হবে এটা ভাবাও যায় না। একটা সময় ছিল এই কোরআনের বদৌলতে আমরা সম্মানিত হয়েছিলাম, কারণ জগতের মধ্যে আমাদের আছেই তো দুই জিনিস, আল্লাহর কিতাব এই কোরআন, রাসূলের সুন্নাহ এবং তার জীবনাদর্শ। এই দুই জিনিসের বাইরে আঁকড়ে ধরার মতো আর কিছু আছে আমাদের? যদি এই দুই জিনিসকে ছেড়ে দুনিয়ার সুপার পাওয়ারদেরকেও আঁকড়ে ধরি, তারা কি আমাদেরকে সম্মান দিতে পারবে? তারা কি আমাদেরকে গৌরবের আসনে আসীন করতে পারবে? কারণ সম্মান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আমরা তো ভাবি, আমরা ভাবি যে আমেরিকা, ইসরায়েল, ভারত, চীন আমাদেরকে অপদস্থ করছে, কিন্তু আমরা ভুলে যাই সম্মান দেন যিনি, অপদস্থ করেন তিনি। আমেরিকার কোনো ক্ষমতা নেই আমাদের গা থেকে রক্ত ঝরানোর, ইসরায়েলের কোন ক্ষমতা নেই আমাদের প্রথম কেবলা দখল করে নেওয়া, ভারতের কোন ক্ষমতা নেই আমাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার, দুনিয়ার কারো কোন ক্ষমতা নেই। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? বলেন একমাত্র কে?
তো ছন্দ সত্ত্বেও আমাদেরকে এমন উচ্চ মর্যাদা দিয়েছিলেন, আমাদের নাম শুনলেও রোম এবং পারস্যের প্রাসাদে কম্পন উঠে যেত। আমাদের আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হলে রাজা গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই জাতিই তো আমরা, তাদের রক্তই তো আমাদের দেহে আজকে প্রবহমান। কিন্তু কোথায় তারা, কোথায় আমরা? তাদের করুণা নিয়ে দুনিয়ার অন্যান্য কাফের মুশরিকরা বাঁচত, আর আমরা সারা জীবন তাদের করুণা ভিক্ষা করে বেড়াই। তোমরা আমাদেরকে মেরো না, প্রয়োজনে ইসলামের মধ্যে তোমরা যেভাবে চলতে বলো সেভাবে চলবো, তারপর তোমরা আমাদের উপর করুণা করো। মুসলমান তার সম্মান, তার ইজ্জত, তার আজমত, তার মহত্ব, তার মর্যাদা, তার গৌরব সবকিছুই আল্লাহ রেখেছেন কোরআনের মধ্যে এবং তার নবীর জীবনাদর্শের মধ্যে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাহিনু, মনোবল হারিও না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখ করো না, ও আনতুমুল আলাউম, তোমরাই সবার উপরে থাকবে, তোমাদের উপরে কেউ থাকবে না। ইন কুনতুম মুমিনিন, কিন্তু শর্ত হচ্ছে আগে ভেতরে ঈমান বসাও, নিজেদের আকীদা ঠিক করো, তাওহীদের আকীদা সহি করো। আল্লাহ যে সব পারে, আল্লাহই যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই বিশ্বাস আগে দিলের মধ্যে বসাও। যদি মুমিন হও সম্মান তোমরাই পাবে, ইজ্জত তোমরাই পাবে, কারণ সম্মান এবং ইজ্জতের চাবিকাঠি তো উপরে। তো আমরা যে জামানায় আছি, আমাদের দুর্ভাগ্য বলে অথবা অন্য যে কোনো শব্দ ইচ্ছা আপনারা চয়ন করে নেন, আমরা রাসূলকে সরাসরি চোখে দেখিনি, রাসূলের সাহাবীদের সহবত আমরা পাইনি। ইসলামের সোনালী যুগ যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ইসলাম চর্চিত ছিল সব মহলে সব সেক্টরে, কোন জামানায় আমরা পাই? আমরা পেয়েছি এমন এক জামানা, চোখ তুলে যেদিকে তাকাই সেদিকে শুধু ফেতনা আর ফেতনা, যেদিকে তাকাই সেদিকেই শুধু লাঞ্ছনা আর লাঞ্ছনা। আচ্ছা, মাইকের আওয়াজটাকে ঠিক করা আদৌ সম্ভব? আমার তো মনে হচ্ছে মাইক বাদ দিয়ে মুখে কথা বললে আরো আমার জন্য বলা সহজ হবে। আসলে আমরা প্রফেশনাল বক্তা না, যদি প্রফেশনাল বক্তা হয় তাহলে মাইকের আওয়াজ বা অন্যান্য কোনো কিছুতে কোনো প্রভাব সৃষ্টি করে না। মাঝে মাঝে দেখি ময়দানে মানুষ একজন ঠিকই এখানে গোলের পর গোল চলতে থাকে। তো প্রফেশনাল যারা তারা ম্যাচিং করতে পারে, যারা আনপ্রফেশনাল তারা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। পরিবেশ যদি ভালো থাকে ভেতর থেকে কথা আসে, পরিবেশ যদি ভালো না থাকে তাহলে কথাগুলো কষ্ট করে বের করা যায় না। তো বলছিলাম, আমরা যেই যুগে আছি সরাসরি রাসূলকে দেখিনি, ইসলামের সোনালী যুগ আমরা পাইনি। 1924, এখন থেকে 96 বছর আগে দুনিয়া থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলামের পতন ঘটে গেছে। এরপর থেকে দুনিয়ার মধ্যে যারা এসেছে, আমরা, আমাদের বাপেরা, তাদের বাপেরা, আমাদের পরদাদারা, এই সবগুলো জামানাই এমন জামানা যে জামানাগুলোর মধ্যে আমরা হয়তো কোরআনের কিছু কথা শুনেছি কিন্তু এই দু চোখ মেলে ইসলামটাকে দেখার সুযোগ হয়নি। আমরা শুনেছি এক জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নাকি রাষ্ট্রপ্রধান ছিলেন। এক জামানা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা ইসলামের সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই নাকি ছিলেন খলিফা, তারাই নাকি ছিলেন আমির। আমরা শুনেছি ওমর ইবনে আব্দুল আজিজ 2 বছর শাসন করেছেন, সেই 2 বছরে ন্যায় এবং ইনসাফ এত বেশি প্রতিষ্ঠিত হয়েছিল সমাজ বাদ আরে এক ঘাটের মধ্যে এসে ছাগল আর বাঘ এসে একসঙ্গে পানি খেত। তার মানে ইনসাফের প্রভাব করেছিল, ছাগল বুঝতে পেরেছিল এই বাঘ আমার কোনো ক্ষতি করবে না। তো এগুলো আমরা শুনেছি, আমাদের কাছে রূপকথার গল্প মনে হয়েছে। আমরা জেনেছি খলিফার ছেলে, ওমরের ছেলে একজনের উপর জুলুম করেছে আর সেই জুলুমের শাস্তি সেই ছেলের কাছ থেকে আদায় করা হয়েছে। আমরা শুনেছি রাসূল বলছেন, আর দুনিয়ার অন্য মানুষের কথা বাদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার হাত কেটে দেব। এগুলো আমরা শুধু শুনেছি, বইয়ের পাতায় পড়েছি, চোখ দিয়ে দেখার তৌফিক হয়নি।
রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম, বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলাম, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলাম, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম, সামরিক নীতির ক্ষেত্রে ইসলাম, এরকম শত শত সেক্টর উপসেক্টর ভাগ করা যাবে, যেগুলোর সবগুলো সেক্টরে একযোগে ইসলাম ছিল, শুধু শুনেছি, আর কেউ তো এমন আছে যে শোনেও নি। আদৌ যেগুলোতে ইসলাম আছে এটাও হয়তো জানে না এমন মানুষও আমাদের সমাজে আছে, যারা হয়তো নিজেরাও জানে না যে তার অজান্তেই সে একজন সেকুলার। তার ধারণা ইসলাম থাকবে শুধু মসজিদে, ইসলাম থাকবে শুধু মাদ্রাসায়, ইসলাম থাকবে শুধু মারকাজে, ইসলাম থাকবে শুধু খানকাহে, ইসলাম ঢুকে থাকবে শুধু কোরআনের পৃষ্ঠায়, ইসলাম সীমাবদ্ধ থাকবে শুধু হাদিসের পাতায়, এর বাইরে মনে হয় ইসলামের আর কোনো কাজ নেই। শুধু ব্যক্তিগত জীবনে নামাজ রোজা পালন করবো, ব্যাস মরলেই আল্লাহ মনে হয় জান্নাত দিয়ে দিবেন। অথচ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইসলামের বিধান মোট ইসলামের বিধানের 33% না তার চাইতে কম। পুরো ইসলাম মানলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহর ওয়াদা, কিন্তু যদি পুরো ইসলাম না মানি, নামাজ পড়ি রোজা রাখি না, রোজা রাখি হজ করি না, হজ করি যাকাত দেই না, ব্যক্তি জীবনে ইসলাম মানি পারিবারিক জীবনে মানি না, পারিবারিক জীবনে মানি সামাজিক জীবনে মানি না, সামাজিক জীবনে মানি রাষ্ট্রীয় ক্ষেত্রে মানি না, রাষ্ট্রীয় ক্ষেত্রে মানি আন্তর্জাতিক পরিমণ্ডলে মানি না, যেখানে ইসলাম মানলে স্বার্থ ঠিক থাকে সেখানে ইসলাম মানি, যেখানে ইসলাম মানলে স্বার্থ নষ্ট হয় সেখানে ইসলাম মানি না, যেখানে ইসলাম মানলে পেট পেট ঠিক থাকে সেখানে ইসলাম মানি, যেখানে ইসলাম মানলে পেটের খাবার কমে যাওয়ার আশঙ্কা থাকে। আর পুরো কোরআন বানিয়েছেন এই পুরো কোরআনের ব্যাপারে কোন সন্দেহ করার অবকাশ নেই, আর পুরো কোরআনটাই যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। কোরআনকে আল্লাহ মিলাদ করার জন্য নাযিল করেনি, কোরআনকে আল্লাহ তাবিজ কবজ বেচার জন্য নাযিল করেননি, কোরআনকে আল্লাহ এজন্য নাযিল করেননি কেউ মরলে শুধু তার থেকে বের করে পাঠ করব, আবার তাকে উঠিয়ে রাখব যে আবার দেখি কে মরে সেই দিনের অপেক্ষায়। আল্লাহ কোরআন এজন্য নাযিল করেন, আল্লাহ কোরআন নাযিল করেছেন শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন নাযিল করেছেন হেদায়েত গ্রহণ করার জন্য, কোরআন নাযিল করেছেন কোরআনকে জীবন বিধান হিসেবে আঁকড়ে ধরার জন্য। কোরআনকে কোরআনের মর্যাদা দিতে পারবো না ততদিন পর্যন্ত এই কোরআন আমাদের ইজ্জত এনে দেবে না। দলিল কোরআনে আল্লাহ নিজেই বলেন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। রোহিঙ্গারা মার খেয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, এভাবেই ওদের জীবন কাটবে যদি না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। কাশ্মীরের উপর নির্যাতন, আরাকানের উপর নির্যাতন, আসামের উপর নির্যাতন, পাকিস্তানের ওয়াজিরিস্তান এবং সোয়াতের উপর নির্যাতন, চীনের জিনজিয়াং উইঘুর এবং কাজাখের উপর নির্যাতন, আফগানিস্তানের উপর নির্যাতন, ইরাকের উপর নির্যাতন, সোমালিয়ার উপর নির্যাতন, সিরিয়ার উপর নির্যাতন, ইয়ামানের উপর নির্যাতন, চেচনিয়ার উপর নির্যাতন, বসনিয়ার উপর নির্যাতন, এরকম কয়েকটা দেশের নাম আমি উল্লেখ করবো, অধিকাংশ জায়গায় যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, আর স্বাধীনভাবে আল্লাহকে ডাকার সুযোগটুকু নাই, আল্লাহর নাম স্বাধীনভাবে উচ্চারণ করার সুযোগ নাই। এই অবস্থা কোরআন জানাচ্ছে ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন না তোমরা নিজেরা ঘুরে দাঁড়াবে। ভারতের উত্তর প্রদেশে অনেক জায়গায় আজান দেওয়া নিষিদ্ধ মাইকে, আজান দিবা মসজিদের ভেতরে দাও, অন্যকে ডিস্টার্ব কেন করো? তো মুসলমান আজকে তার ইসলাম মানার স্বাধীনতা নাই, নিজের অধীনস্থের উপর ইসলাম চাপানোর স্বাধীনতা নাই, তার অধীনে একটা স্কুল আছে, একটা কলেজ আছে, অনেক রাষ্ট্রে এমন আছে সেখানে তার স্টুডেন্ট যারা মেয়ে, এই মেয়ে স্টুডেন্টদের উপর এই আইন করতে পারবে না যে তাদেরকে বাধ্যতামূলক ভাবে বোরখা পরে আসবে। কোন দেশ এমন আছে বাবা যদি মেয়েকে তার অবৈধ প্রেমের পথে বাধা দেয়, মেয়ের জন্য বৈধ আছে আদালতে গিয়ে বাবার বিরুদ্ধে স্বাধীনতায় হস্তক্ষেপ করার মামলা ঢুকে দেবে, সেখানে মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে চাইলে ঘরের ভেতরে সরে যেতে পারে, কেউ কিছু বলার অধিকার রাখে না। একইভাবে
আমাদের এই সমস্ত অঞ্চলেও দেখা যায় মাঝে মাঝে আইন জারি হয়ে যায় বোরকা পরে স্কুলে ঢোকা যাবে না। জঙ্গিদের পোশাকে ঢুকতে দেওয়া হবে কেন? সেকুলারিজম নাকি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি জীবনে যে যে ধর্ম মানুষ কোন আপত্তি নাই। তাহলে একটা মেয়ে যদি বোরকা পরে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা না রাষ্ট্রীয় ব্যাপার? ব্যক্তিগত ব্যাপার। তো ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ক্ষেত্রে সে কেন তার স্বাধীনতা উপভোগ করতে পারবে? গাজীপুরে একটা পোশাক কারখানা গার্মেন্টস এর মধ্যে আইন করা হয়েছে তিন বেলা নামাজ বাধ্যতামূলক জামাতের সঙ্গে পড়তে হবে, যদি না পড়ে বেতন কাটা। তিন বেলা কেন বলবেন? বাকি দুই অক্ষ গেল কই? ফজর আর এসে তো বাসায় থাকে, গার্মেন্টস থাকে না, এই জন্য ওই দুই অক্ষ ভাড়া, এটা নিজেরটা নিজে পরে নেবে। কিন্তু যেই জামাতের সঙ্গে আদায় করতে হবে, যদি না করে বেতন কাটা। এই যে নামাজ বাধ্যতামূলক আমাদের উপর তো যখন যা ইচ্ছে চাপিয়ে দেওয়া হয়, করের পরিমাণ যখন যা ইচ্ছে বাড়িয়ে দেওয়া হয়, কিছুই করার নাই। ট্রাফিক আইন জরিমানা 500 থেকে 5,000 চলে যায়, 25,000 চলে যায়, 50,000 পর্যন্ত জরিমানা জারি করা হয়েছে, কিছুই করার নাই, মেনে নিতে বাধ্য। কিন্তু নামাজ চাপিয়ে দেওয়া হলো, এটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? রাসূল হাদিসে শিখিয়েছে, তোমার অধীনস্থ সন্তানের বয়স যদি 10 বছর হয়, 7 বছর থেকেই নামাজের আদেশ করতে থাকবা, যদি 10 হয়ে যায় নামাজ যদি না পড়ে, না পড়বে কেন, এজন্য মারতেও পারবা। তো 10 বছরে যদি মাইরি শুরু করা যায় নামাজের জন্য, সেখানে নামাজের আইন করাটা ন্যায় নাকি অন্যায়? ন্যায়। কিন্তু আমাদেরকে শোনানো হচ্ছে এভাবে নামাজ বাধ্যতামূলক করা বেআইনি। তাহলে আইন কোনটা? নামাজ বাধ্যতামূলক করা যদি বেআইনি হয়, পতিতালয় খোলা তো বেআইনি হয় না, বড় বড় মদের বোতল টানা তো বেআইনি হয় না, ক্যান্ডালবাজি করা তো বেআইনি হয় না, আরো কত ধরনের আকাম এবং কুকাম বর্ণনা দিলে অনেকের কলে যে আঘাত লাগবে তাই সেদিকে আর না যাই, সেগুলো করা বেআইনি হয় না, নামাজের আইন করাটাই বেআইনি হয়ে যায়। তাহলে আমরা যারা মুসলমান, যারা আল্লাহকে মানতে চাই, যারা ঈমান নিয়ে কবরে যেতে চাই, আমাদের উপর জোর পূর্ব কোন আইন তোমরা চাপিয়ে দিচ্ছ? ঠিক, আমরা মুসলমানটা কার আইন চাই? আল্লাহ। কথা বলে না, ভয় পান না, ভয় পান নাকি? আল্লাহ। কথা বলতে ভয় লাগে না? শুনতে ভয় লাগে না? সেই সমাজের মধ্যে কি অবস্থা ছিল? সুমাইয়া চেয়েছে ইসলাম মানবে, তা হচ্ছে ইসলাম মানতে দেবে না, লজ্জাস্থানে আঘাত করে শহীদ করে দিয়েছে। তারপর সুমাইয়া জরান থেকে ইসলামের নাম ছাড়েনি। আমাদের জন্য আদর্শ তারা, ইসলামের কথা বলতে কিসের ভয়? আর ইসলামের কথা বলতে বলতে যদি আমাকে আঘাত করে পরকালে পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহর সামনে কিছু একটা নিয়ে হাজির হতে পারবো, আল্লাহ এই দেখো তোমার পথে তোমার কথা বলতে গিয়ে আমার জীবনটা কুরবান করেছে। অন্যতে আল্লাহ কি কি দেখাবে জীবনে? এমন 2 রাকাত নামাজ আদৌ পড়তে পেরেছেন যেই 2 রাকাত নামাজে একমাত্র আল্লাহ স্মরণ ছিল, কোনো গাফলতে ছিল না, খুশু ছিল, খুজু ছিল, ইখলাস ছিল, ইহসান ছিল, এমন 2 রাকাত নামাজ আদৌ পড়তে পেরেছেন যেখানে প্রতিটা অক্ষর উচ্চারণ যখন করেছেন মনে হয়েছে আরে আল্লাহর কালাম আমি তেলাওয়াত করছি, আল্লাহ আমার তেলাওয়াত শুনছেন, অথবা আল্লাহকে আমি দেখছি, অথবা আমার আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহকে কি দেখাবেন? না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, যেগুলো আছে পরিবেশন যোগ্য না। ছেঁড়াফরা কাপড় নিয়ে যদি প্রধানমন্ত্রীর ছেলেকে উপহার দেন, আপনাকে ভালো চোখে দেখবে না আপনাকে আরো আপনার উপর বিরক্ত হবে? তো ছেঁড়া ফারা নামাজ, জীর্ণ শীর্ণ নামাজ, দুর্বল নামাজ, যেগুলোর মধ্যে কোয়ালিটি নাই, আল্লাহর উপহার দেন, আল্লাহ দেখো নামাজ পড়তে তো বলছিলা, এই দেখো তোমারে দিলাম ছেঁড়া ফারা বেকার নামাজ। তো কি দেখাবেন কিয়ামতের দিন আল্লাহর সামনে? দেখানোর মতো কি আছে?
কিন্তু আল্লাহর পথে চলতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে জীবনটা যদি আল্লাহর পথে কোরবান হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ এই দেখো তুমি একটা জীবন দিয়েছিলে, সেই জীবনকে আমি দুনিয়ার পেছনে ব্যয় করিনি, সেই জীবনকে স্ত্রী সন্তানের জন্য কোরবান করিনি, তোমার দেওয়া জীবন হে আল্লাহ একমাত্র তোমার জন্যই কোরবান করেছি। তো মুসলমান, আল্লাহর কথা শুনতে কিসের ভয়, আল্লাহর কথা বলতে কিসের ভয়? তা আমরা মুসলমান একমাত্র কার আইন মানি? আল্লাহ। কেউ যদি বলে আল্লাহর আইন না বাপ মায়ের আইন মানি, তার উপরে সে মুসলমানই না। ঠিক। তো মুসলমানের জন্য অন্য দ্বিতীয় কোন অপশন আদৌ খোলা রাখা হয়নি। মাত্র একটা বিধান, মাত্র একটা বিধান। কেউ যদি বলে গোটা ইসলাম মানি, এই একটা মানি না, সে মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। মুরতাদ। ইবলিস কি কুফরি করেছিল? ইবলিস তো নাস্তিক না। আরে ভাই, মাইকেল হচ্ছে এক পর্যায়ে রাখেন, এভাবে বারবার চেঞ্জ কেন কর? ইবলিস তার কুফর কি ছিল? ইবলিস কি কুফর করেছিল? সে তো এটা বলেনি আল্লাহ তোমাকে মানি না, আল্লাহ নাই, এই কথা বলেছিল ইবলিস? বলেনি। আল্লাহ যখন যে বিধান দিতেন সব মেনে নিত, শুধু একটা বিধান। কয়টা বিধান? আল্লাহ বললেন আদমকে সেজদা করো, ইবলিস বলল আল্লাহ এইটা পারবো না। সব মানে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ছোট হতে কেন বললে? আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, মাটি নত হতে পারে আগুনের সামনে, আগুন কোন দুঃখে মাটির সামনে নত হবে? তার ইগোর কারণে, তার প্রেস্টিজিসুর কারণে, তার অহংকারের কারণে আল্লাহর একটা বিধান মাত্র পালন করেনি, বিনিময়ে আল্লাহ তাআলা চিরকালের জন্য তাকে অভিশপ্ত বানিয়েছেন, তার দ্বারা জাহান্নাম ভরবেন এই ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে। তো সেখানে আমরা, আমাদের কি অবস্থা? আরে আমাদের অবস্থা হলো নামাজ পড়তে বলেছেন আল্লাহ, রাসূল নামাজের আইন এত কঠোর করেছেন, রাসূল বলেন আমার মনে চায় যখন মসজিদে জামাত শুরু হয় আমি কিছু যুবককে একত্রিত করি, তাদেরকে নিয়ে লাকড়ি বাকড়ি নিয়ে যেই লোকগুলো ঘরে বসে আছে ওদের কাছে গিয়ে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। তার মানে নামাজের আইনের ব্যাপারে রাসূল কত কঠোর, যে নামাজ না পড়লে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে যেতে চাচ্ছেন রাসূল, এবং রাসূল দিতেন, তিনি বলছেন ঘরে যদি বাচ্চারা আর মহিলারা না থাকতো আমি ঘরগুলো রাখতাম না, ঘর পুড়িয়ে দিতাম। সেখানে আমাদেরকে বলা হয় নামাজের আইন করা বেআইনি, তাহলে কোন আইন করাটা আইন সম্মত, সেটা কার আইন? আল্লাহর আইন না তাগুতের আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন মানলে তো কামিয়াবি, তাগুতের আইন মানলে তো নাকামিয়াবি। জান্নাত তো আল্লাহর হাতে, আমেরিকার হাতে তো জান্নাত না। ট্রাম্প হোক, বিল গেটস হোক, আর নরেন্দ্র মোদী হোক, আর নেতানিয়াহু হোক, তাদের চৌদ্দ গোষ্ঠী মিলেও তো জান্নাতের এক ইঞ্চি মাটির মালিক নিজেরাই হতে পারবে না, আমাদেরকে দেওয়া তো দূরের কথা। ঠিক। আমরা তো দুনিয়াতে এসেছি ট্রাম্পের আইন মানার জন্য না, নরেন্দ্র মোদীর আইন মানার জন্য না, আমরা তো দুনিয়াতে এসেছি এই কোরআনের আইন মানার জন্য। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন, কোরআন ছেড়ে অন্য যে আইন গ্রহণ করি, যেই বিধানে গ্রহণ করি, আল্লাহ তো সম্মান ছিনিয়ে নেবেন। আর আল্লাহ যদি সম্মান ছিনিয়ে নেন, দুনিয়ার কোন মালের আমাদেরকে সম্মান দিতে পারবে? তো বলছি না, রাসূলের যুগ থেকে তো অনেক দূরে, এজন্য নির্ভেজাল নিখাত ইসলাম আমরা দেখতে পাই না। কিছু জিনিস কথায় কথায় শুনেছি বা বইয়ের পাতায় পড়েছি, ক্লিয়ার হয়নি, আর অনেক জিনিস পড়িও নি জানিও নি। আমরা ইসলামের রাজনীতি দেখতে পারিনি। আমাদের যখন জন্ম হয়েছে, আমাদের বাপদাদার যখন জন্ম হয়েছে, তখন থেকে আমরা দেখি রাজনীতি মানেই গণতন্ত্র, রাজনীতি মানেই সমাজতন্ত্র, রাজনীতি মানেই জাতীয়তাবাদ, রাজনীতি মানেই ধর্মনিরপেক্ষতাবাদ। যখন থেকে আমাদের বুঝ হয়েছে আমরা ইসলামে অর্থনীতির দেখা, বাইতুল মালের দেখা একদিনের জন্যও পাইনি। আমিরুল মুমিনের অধীনে বাইতুল মালের সম্পদ আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী সঙ্গে সঙ্গে ইনসাফের
সঙ্গে, ন্যায়ের সঙ্গে একদিনের জন্য বন্ধন হতে দেখিনি। যখন থেকে বুঝ এসেছে তখন থেকে দেখি অর্থনীতি মানেই পুঁজিবাদ, অর্থনীতি মানেই সাম্যবাদ। যেভাবে পারো সেভাবে আঙ্গুর ফুলে কলা গাছ বানাও, যেভাবে পারো মানুষকে ঠকাও, সমাজের সকল টাকা পয়সা কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করো, তো গরিব সারা গরিব হোক, বড় লোক সারা বড় লোক হতে থাকুক, এগুলো দেখে আমরা বড় হয়েছি। বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলামের আইন অনুযায়ী বিচার একদিনের জন্য দেখতে পারিনি, নাকি আপনারা পেরেছেন? তখন থেকে বোধ এসেছে যদি কোরআন অনুযায়ী বিচার চেয়েছি বিচার করা হয়নি, আমাদের বিচার করা হয়েছে কোরআন বহির্ভূত আইন দিয়ে। এমনকি কোরআনের বিচারের কথা কেউ যদি মুখে উচ্চারণ করা হয়েছে তাকেও রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগানো হয়েছে। অথচ এই রাষ্ট্রের মালিক কি কারো বাপ? এই রাষ্ট্রের মালিক কি কারো নেতা? এই রাষ্ট্রের মালিক একমাত্র কে? শুধু রাষ্ট্র না, গোটা দুনিয়ার ইঞ্চি ইঞ্চি মাটির মালিক একমাত্র কে? সন্দেহ আছে কারো? আমার তো মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই ব্যাপারে সন্দেহ করবে না। হিন্দুরাও বলবে ভগবান, খ্রিস্টানরাও বলবে ঈশ্বর, কেউ বলবে না আমাদের নেতা খেতারে জমিনের মালিক। তো জমিনের প্রতিটা ইঞ্চির মাটি যদি হন মালিক, যদি হন একমাত্র কে? আল্লাহ। এখন সেই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে রাজত্ব চলবে কার? আল্লাহ। আল্লাহর রাজত্বের কথা বললে কেন পাপ হয়ে যায়, আর আল্লাহর রাজত্বের বিরুদ্ধে বললে সেটাই কেন আমার সম্মান এবং মর্যাদার কারণ হয়ে যায়? তো কোরআন বলছিলাম প্রথমেই যে সাহাবী বলেন আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের দ্বারা, অন্যথায় আমাদের কোন সম্মান নাই, ইতিহাসের পাতায় আমাদের কোন মূল্য নাই। আরে কত ফেরাউন হামান হারিয়ে গেছে ইতিহাসের পাতায়, আজকে কেউ তাদেরকে স্মরণ করে না, তাদের নামেও কে সন্তানের নাম রাখে, তাদের পূজা আজকে আর হয় না। ফেরাউনকে সেজদা দিত তার জামানায়, যেদিন ফেরাউন মরেছে তার ইবাদত শেষ হয়ে গিয়েছে। কিন্তু যাদের জীবনে কোরআন ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, মুয়াবিয়া, সাদ, সাঈদ, আবু উবাইদা, এরকম যত সাহাবীর নাম বলবেন তাদের নাম সেই যুগে যেমন সম্মানিত ছিল এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার চোখে তারা হয়তো সাময়িক পরীক্ষার সম্মুখীন হয়েছে, বেড়ালকে হয়তো বেড়ালের উপর টর্চার করা হয়েছে, এখনকার যুগে রিমান্ডে আর কি শাস্তি দেয়, এর চাইতে বেশি শাস্তি তাদের উপর দেওয়া হয়েছে। বেড়ালকে যে শাস্তি দেওয়া হয়েছে সারা জীবন শুনে এসেছেন, কখনো সৌদি গেলে একদিন একটু ট্রাই করে দেখবেন কিভাবে সহ্য করা সম্ভব। মরুভূমির বালুর উপর উত্তপ্ত সূর্য যখন থাকবে মাথার উপর, সেই সময় শুয়ে পড়বেন খালি দেহে, বুকের উপর চড়িয়ে দিবেন একটা গরম শক্ত পাথর, এরপর বেশি না দুই মিনিট শুয়ে থেকেই দেখেন মনে হবে জাহান্নামের আগুন মনে হয় শুরু হয়ে গেছে। তো বেলালকে তো সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন এভাবেই নির্যাতন করা হয়েছে। খুবাই খাব্বাব ইতিহাস তো আমরা জানি, কাউকে ছুরিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, কাউকে জ্বলন্ত অগ্নিসুরিঙ্গের উপর ফেলে দেওয়া হয়েছে, দেহ থেকে চর্বি রক্ত গলে গলে সে আগুন নিভে গেছে, যেগুলো তো বলি সে হালতের শিকার হয়নি। তো তাদের উপর সাময়িক পরীক্ষা এসেছিল, ইসলামের বিজয় তারা সবাই দেখে যেতে পারেনি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের বিজয় দেখে যেতে পারেননি। এরকম মক্কার মধ্যে যেই সাহাবীরা শহীদ হয়েছেন কেউ ইসলামের বিজয় দেখে যেতে পারেননি, কিন্তু তাদের রক্তের বদৌলতে আমরা আজ ইসলাম পেয়েছি। হ্যাঁ, হুসাইন দেখে যেতে পারেননি কারবালার পরে কি হয়েছে, কিন্তু আমরা দেখেছি ইতিহাসের পাতায় কারবালার কদিন পরে কিভাবে সেই জালেমদের আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তারা দুনিয়ার বুকেও লাঞ্ছিত হয়েছে আর আখেরাতের লাঞ্ছনাটা আছে। দুনিয়ার মধ্যে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, কিন্তু ফলস্বরূপ আল্লাহ তাআলা সম্মানিত তাদেরকে করেছে। ইমাম বুখারী তাকে দেশেই ধাক্কা দেওয়া হয়নি, দেশ থেকেই ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমাদেরকে তাও তো এখনো থাকতে দেওয়া হয় যে হুজুর হকের কথা বলবি বল, তাও থাক আপাতত চল, যতদিন আমার সাথে আঘাত না লাগে বলতে থাক, হ্যাঁ
যেদিন বেশি আঘাত লেগে যাবে সেদিন তোকে নাই করে দেবো, তোকে গুম করে ফেলবো, তোকে ক্রস বারে দিয়ে দেবো, সেদিনের কথা তারা পর্যন্ত চলতে থাক। কিন্তু ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেশেই থাকতে দেওয়া হয়নি, দেশ থেকেই বের করে দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাস আজকে কাদেরকে স্মরণ করে, সেই জালেমদেরকে না ইমাম বুখারীকে? ইমাম আবু হানিফা লাশ বের হয়েছে জেলখানা থেকে, ইতিহাস এখন সেই জালেম বাদশাকে স্মরণ করে না, ইতিহাস স্মরণ করে আবু হানিফাকে। তার আদর্শ ছড়িয়ে গেছে সারা দুনিয়ার মধ্যে, সেই রাজা বাদশাদের মানব রচিত আদর্শ আজকে কোথায়? সাময়িক বিপদ আসে আমার রাসূলের যুগে, তিনি তো ইসলামের বিজয় সারা দুনিয়ায় দেখে যেতে পারেননি, মক্কায় দেখেছেন, মদিনায় দেখেছেন, এর বাইরে আর কয় অঞ্চলে ইসলাম গিয়েছিল? এই বাংলাদেশের বুকে, এই মাগুরার গোবর্ণাদের গ্রামেও যে একদিন সেই রাসূলের নাম উচ্চারিত হবে, সেই রাসূলের আদর্শ এই সমাজের মধ্যে প্রচার করা হবে, এটা রাসূল জানতেন, আল্লাহ জানিয়েছেন, কিন্তু দেখে যাওয়ার তৌফিক তো তার পায়নি। সাময়িক বাধা আসে, কিন্তু যারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয় তাদের বিজয় নিশ্চিত, এটা আল্লাহর ওয়াদা। ঠিক আল্লাহ কোরআনে বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন, লায়াসতাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খেলাফত আল্লাহ তাদেরকে দিবেন। ঠিক বলবেন, খেলাফত আবার কি জিনিস? হুজুর শুনলে তো ভয় ভয় লাগে, এটা কি কোনো জঙ্গি শব্দ? না না, এটা কোনো জঙ্গি শব্দ না, এটা কোরআনের শব্দ। শুনেছেন এই শব্দ কখনো? ইনশাআল্লাহ। হুজুর আমরা খলিফা চিনি, আমাদের এলাকায় যারা দর্জি ওদেরকে বলে খলিফা, কোন কোন এলাকায় যারা সোনামণিদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদের লজ্জাস্থানের মাথা কেটে দেয় তাদেরকে বলে খলিফা, হুজুর আমরা খলিফা চিনি। কিন্তু এই খলিফা সেই খলিফা না, আমরা কাজী, কাজী বলতে বুঝি যে বিয়ে পড়ায়, কিন্তু ইসলামের কাজী তো এই বিয়ে পড়ানোর কাজী না। তো খলিফা কাকে বলে? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। কার প্রতিনিধি? কারণ মুসলমান আল্লাহ ছাড়া আর কারো প্রতিনিধি হতে পারে না। গোটা দুনিয়া যদি আমার টুটিও চেপে ধরে, তুই এখন থেকে স্টেজে উঠে আমাদের প্রতিনিধিত্ব করবি, খবরদার আল্লাহর প্রতিনিধিত্ব করবি না। প্রকৃত মুসলিম তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, মেরে ফেলতে চাইলে মেরে ফেল, তারপর যতদিন দেহের ভেতর এক ফোঁটা রক্ত আছে, যতদিন ধমনীর ভেতর প্রাণের সাধারণ স্পন্দন আছে, ততদিন পর্যন্ত এক আল্লাহর প্রতিনিধিত্ব করবো। আজকাল অবস্থা এমন হয়েছে, যারা কোরআনের যত কাছে আসি তারা তত বেশি হীনমন্যতায় ভুগি। একজন আলেমকে, একজন হাফেজকে সমাজের মানুষ কোন চোখে দেখে? এমপি মন্ত্রীর চাইতে বেশি সম্মানের চোখে দেখে না কম সম্মানের চোখে? একটু বুকে হাত রেখে বলেন, এমপি মন্ত্রী আসলে কি করেন? সবাই জড়ো হয়ে যান এক নজর দেখার জন্য, রোড খালি, নিরাপত্তা বাহিনী সব হাজির, কারণ তাদের জীবনের দাম আছে। দাম নাই কার হাতে যে কোরআনের, দাম নাই কার আলেমের। নেতার জন্য সবাই কাঁদে, নেত্রীকে সবাই স্মরণ করে, কিন্তু আল্লাহর পথের হাক্কানি রব্বানি আলেমরা যদি কারাগারে নিবৃত কুঠরিতে বসে বছরের পর বছর কোন অপরাধ ছাড়াও মিথ্যা মামলায় ফেসে সেখানে তাদের দিন কাটে, সেখানে বসে একান্তে আল্লাহকে স্মরণ করে, তাদেরকে স্মরণ করার সময় আমাদের হয় না। অথচ একজন হাফেজ কোরআনের দাম গোটা দুনিয়ার সবার চাইতে তো বেশি হওয়ার কথা। যার মুখে কোরআন আছে তার মর্যাদা তো দুনিয়ার কারো চাইতেই কম হওয়ার কথা না। দুনিয়া জানে বিল গেটসের মর্যাদা, জানে ট্রাম্পের মর্যাদা, দুনিয়া জানে না হাফেজ কোরআনের মর্যাদা। তো বাস্তবতা এটা, কোরআনের যত কাছে যারা তারা তত বেশি হীনমন্যতায় ভোগে। আমরা হচ্ছি আল্লাহর গোলাম, সরাসরি আল্লাহর সঙ্গে আমাদের কানেকশন, মাঝখানে কোনো মধ্যস্থতাও নেই। আমরা কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো মধ্যস্থতা গ্রহণ করি? যারা করে আমরা তাদেরকে ভণ্ড বলি, ভণ্ড। যে আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছে যাবে না, সেটা ডাইরেক্ট আল্লাহরে দিলে আল্লাহ মনে হয় পাবে না, গিয়ে মাজারে দিতে হবে।
একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সুতরাং হে আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত বান্দাদের পথে যাদের উপর তুমি নিয়ামত বর্ষণ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, যারা গজবগ্রস্ত ইহুদি, যারা পথহারা খ্রিস্টান, তাদের পথে চালিও না আল্লাহ। রাজনীতি করতে গেলে আল্লাহ তাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদের পথে আল্লাহ আমাদেরকে চালিও না আল্লাহ। অর্থনীতি পরিচালনা করতে গেলে তাদের পুঁজিবাদ আর তাদের সাম্যবাদের পথে আমাদেরকে চালিও না। পোশাক আশাক পড়তে গেলে তাদের মতো পোশাক আশাক আল্লাহ আমাদেরকে পরিও না। দেহের মধ্যে চুল কাটতে গেলে, দাড়ি রাখতে গেলে আল্লাহ তাদের আদর্শের অনুসরণ আমাদেরকে করিও না আল্লাহ। জ্ঞান অর্জন করতে গেলে, শিক্ষা হাসিল করতে গেলে তাদের সেই পশ্চিমা আদর্শের শিক্ষা আমাদেরকে দিও না আল্লাহ। সব ক্ষেত্রে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও, গজবগ্রস্ত আর পথ হারাদের পথে আমাদেরকে চালিও না। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন, কোনো ভেজাল নাই। কেউ যদি মাঝখানে এসে বলেও তোর ডাক আল্লাহর কাছে পৌঁছতে দেব না, দুনিয়ার মধ্যে যেমন চাই হুজুর মাহফিলে বসে কথা সাবধানে বলবেন, আসমানের উপরের কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন। আসমানের উপরেও আল্লাহ রাজত্ব চলবে, জমিনের নিচেও আল্লাহ রাজত্ব চলবে, আর মাঝখানের জায়গাটা আমার। এখানে আবার আল্লাহ কি খবরদার, মুখ সামলে কথা বলবেন। তো দুনিয়ার মানুষরা টুটি চেপে ধরার যতই চেষ্টা করুক, প্রকৃত মুসলমান যদি শুধু চোখ খুলে বা চোখ বন্ধ করে আল্লাহ একবার ডাক দেয়, সেই ডাক সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। 80 বছর কুফুরি করেও যদি একবার শুধু মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কার গোলামি করবো না। এতদিন আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছি, বুঝিনি, জানিনি, উপলব্ধি করিনি, আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি, আমাদেরকে সত্য চিনতে দেওয়া হয়নি, আমাদেরকে হকের উপর আসতে দেওয়া হয়নি। এজন্য এতকাল না জেনে না বুঝে তোদেরকে এই হক ভেবে তোদের গোলামি করেছি, এখন আমাদের সামনে হক স্পষ্ট হয়েছে। সুতরাং আজকে থেকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর গোলামি করবো। 80 বছর অন্যদের গোলামি করার পরও দিল থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ধরি, প্রকৃত মুসলমান বের করে আল্লাহ তাআলা তার সেই ডাকে সাড়া দেয়। নামাজের মধ্যে বান্দা এক একটা আয়াত তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেন। হাদিসের মধ্যে আছে, বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা বলে রহমান রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি। এভাবে শেষ পর্যন্ত বান্দাও বলে আল্লাহ বলতে থাকেন, আমি ভাবি আল্লাহ শুনে না, আরে আল্লাহ তো আমার ডাক শুনবে কেন, আল্লাহ তো শুধু শাহ জালালের ডাক শুনবেন, শাহ কোরআনের ডাক শুনবেন, শাহ মাকদুমের ডাক শুনবেন, আল্লাহ তো শুধু খাজা নিজামুদ্দিনের ডাক শুনবেন, আল্লাহ তো শুধু অমুক আর তমুকের ডাক শুনবে, আমি গুনাহগার, আমার ডাকও কি আল্লাহ শুনবে? রাসূল বলেন, হ্যাঁ বান্দা তোর বলতে দেরি, আল্লাহ শুনেন তো শুনেনি, আল্লাহ জবাব দিতেও দেরি করেন। ঠিক বান্দা, দুনিয়াতে এসে ভাবিস আল্লাহ কি তোর ডাক শুনবে কিনা, কিন্তু বান্দা তুই সেই দিনের কথা ভুলে গেলি যেই দিন তুই মায়ের পেটে প্রথম প্রবেশ করেছিলি। তোর সামনে কতগুলো স্টেপ বাকি ছিল, প্রথমে সামান্য শুক্রবিন্দু রূপে প্রবেশ করেছিলি, সেখান থেকে তোকে রক্তপিণ্ড হতে হবে, মাংসপিণ্ড হতে হবে, এরপর সেখানে হাড় আসবে, তার উপর বস্ত্র আসবে, 4 মাস যাওয়ার পর প্রাণ আসবে, প্রাণ আসার পর একে একে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হবে, সামনে কতগুলো ধাপ। কিন্তু বান্দা সেই সময়ে তোর বাপু তো তোকে সাহায্য করতে সক্ষম ছিল না, তোর মা তো পেটের ভেতরে তোর রিজিক পৌঁছাতে সক্ষম ছিল না। আরে দুনিয়ায় আজকে যাদেরকে ডেকে ডেকে আল্লাহকে ডাকার সময় পাচ্ছিস না, আরে তারাও তো সেই সময় তোর ডাক শুনতে পেত না। তো বান্দা তোর সামনে এতগুলো স্টেপ ছিল, প্রত্যেকটা ধাপে অনেক ধরনের রিজিকের প্রয়োজন ছিল, তো বান্দা যে সময় তোর ডাক তোর বাপ শোনেনি, তোর ডাক তোর মা শোনেনি, বান্দা সেই সময় আমি আল্লাহ তোকে ভুলিনি।
তরিকা ধাপে ধাপে যখন যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এমন আজীব ধরনের ব্যবস্থা করেছে, মায়ের পেটের মধ্যে সন্তানের সঙ্গে কানেকশন থাকে নাভির দ্বারা, জানেন তো এটা নাকি? দেহের ভেতরে খাবার অন্যান্য পুষ্টি গুণাগুণ প্রবেশ করে কোন পথ দিয়ে? নাভি দিয়ে। অথচ দুনিয়াতে যায় কোন পথ দিয়ে? মুখ দিয়ে। নাকি দুনিয়াতে আপনারা নাভি দিয়ে খান? আপনাদের এলাকায় খায় নাকি কেউ? তো দুনিয়াতে খান মুখ দিয়ে, সেখানে নাভি দিয়ে। কেন? মুখ কি সেখানে ছিল না? এই বাচ্চাদের মুখ থাকে না নাকি? মুখ তো থাকে, নাভি দিয়ে কানেকশন কেন? আরে আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন আমি তো একবারও ভাবি। এই মুখটা আল্লাহ সৃষ্টি করেছেন কেন? এই মুখ দিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করব, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করব, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকবো, এই মুখ দিয়ে আল্লাহর বাণী সারা দুনিয়ায় পৌঁছে দেব, এই মুখ দিয়ে তাওহীদের দাওয়াত দেব, এই মুখ দিয়ে হকের কথা বলব, এই মুখ দিয়ে বাতিলের বিরোধিতা করব, এই মুখ দিয়ে কাফিরের বিরুদ্ধাচরণ করব। তা আল্লাহ তো মুখ দিয়েছেন বড় মহান এক লক্ষ্য দিয়ে। আল্লাহ চাননি বান্দা দুনিয়াতে আসার আগে নাপাক রক্ত দ্বারা তার মুখটা প্রথম ধাপেই নাপাক হয়ে যায়। আল্লাহ তো মুখকে বানিয়েছেন অনেক সম্মানিত কাজের জন্য, আল্লাহ তো মুখকে এজন্য বানাননি মুখ দিয়ে বান্দা মিথ্যা বলবে, মুখ দিয়ে বান্দা অবৈধ প্রেমের আলাপ করবে, মুখ দিয়ে বান্দা বিবাদ শিকায়ত করবে, মুখ দিয়ে বান্দা অপর মুসলমানদের বিরুদ্ধে কামড়া কামড়ি করবে, মুখ দিয়ে বান্দা তাগুতের বন্দনা করবে, মুখ দিয়ে বান্দা ইসলামের বিরুদ্ধে বলবে, মুখ দিয়ে বান্দা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, মুখ দিয়ে বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে রব হিসাবে ঘোষণা করবে। মুখ দিয়েছিলেন মহান এক লক্ষ্যের জন্য, এজন্য মুখটাকে আল্লাহ সেখানে নিরাপদ রেখেছিলেন। তো বলছিলাম আমাদের সকল সম্মান সকল মর্যাদা সকল ইজ্জত সকল মাহাত্ম্য আল্লাহ রেখেছেন কোরআনের মধ্যে, যদিও চোখে দেখিনি, যদিও আমাদের সমাজে আমাদের জীবনে আমাদের বাপদাদারা পরদাদারা আমলেও এটা আমরা পাইনি। বংশানুক্রমিক ভাবে আমরা এমন যুগ পেয়েছি যেই যুগ হল নব্য জাহেলিয়াতের যুগ। নব্য জাহেলিয়াতের যুগ বুঝেন, এক জাহিল যুগের গল্প করে ইতিহাসের পাতায়, আর এক জাহিল যুগে আছি আমরা। সেই যুগে জাহেলিয়াতের যত নিদর্শন ছিল প্রত্যেকটা এই যুগে পাবেন, বরঞ্চ অনেকগুলো বেশি পাবেন। লুত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছিলেন কেন? কারণ তারা সমকামিতায় লিপ্ত ছিল, কিন্তু তাদের সমকামিতা সীমাবদ্ধ ছিল। কেমন? এক পুরুষ আর এক পুরুষের সঙ্গে সমকামিতা করত, কিন্তু সেই সমাজে এক নারী আর এক নারীর সঙ্গে সমকামিতা করত না। কিন্তু আল্লাহ সেই পুরো জাতিকেই ধ্বংস করেছেন। লেকিন আমরা তো এই জামানে অবস্থান করছি যে জামানার মধ্যে পুরুষে পুরুষেও সমকামিতা হয়, নারী নারীতে অনেক রাষ্ট্রে বিয়েও হয়। তো বেশি খারাপ কারা? তারা নাকি আমরা? সেই যুগে আমরা শুনি মেয়েদেরকে জ্যান্ত দাফন করা হতো, শুনি না? এই যুগে জ্যান্ত দাফনের রেকর্ডটা আছে, ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন অনেক ডকুমেন্ট অনেক নজির। আর বাচ্চা দুনিয়াতে আসার আগে বাচ্চা নষ্ট করার নজির কয় হাজার না কয় লাখ। সেই যুগে এরকম ইতিহাস কয়টা দেখাতে পারবেন? বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে, বাচ্চা পাওয়া যায় নর্দমায়, বাচ্চা পাওয়া যায় উপর থেকে কে যেন ফেলে দেয় হঠাৎ করে রাস্তার কিনারে, এরকম নজির কয়টা দেখাতে পারবেন? সেই যুগ, সেই যুগের কথা আমরা ইতিহাসে পড়ি, কিন্তু তার চাইতে বড় খারাপ যুগে আমরা থাকি। সেই যুগের মানুষেরা আবু জাহাল আবু লাহাব যারা ইসলামের দুশমন ছিল, যারা আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বদ্ধপরিকর ছিল, তাদেরকে যদি প্রশ্ন করা হতো বলতো আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, পাহাড়কে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্যকে পরিচালিত করেন, আল্লাহ কোরআনে বলেন লা ইলাহাল্লাহ, সে মুশরিকরাও জবাব দিত ঠিক আছে এগুলো তো আল্লাহই করে। কিন্তু আমরা এমন এক যুগে আছি যেই যুগে নাস্তিকতার অবাধ প্রসার, আরে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং তার গোলামি করবে, এটা তো দূরের কথা, আল্লাহ যে আছেন তার খেয়ে তারপরে এই স্বীকৃতিটাই দেয় না।
কি নাই আপনাদের সমাজে নাস্তিক নাই? তাদের শক্তি আমাদের চাইতে কম না বেশি? বাক স্বাধীনতার চর্চা হয় আমাদের এখানে, কোন বাক স্বাধীনতা? যেই বাক স্বাধীনতা মেনে আল্লাহকে গালি দেওয়া যায়, যে বাক স্বাধীনতা মেনে রাসূলকে গালি দেওয়া যায়, যে বাক স্বাধীনতা মেনে ইসলামের বিরুদ্ধে বলা যায়, যে বাক স্বাধীনতা মেনে কোরআনের বিরুদ্ধে আইন করা যায়, সেই বাক স্বাধীনতায় আমরা আছি। কিন্তু কোরআনের কথা যদি বলতে চাই, কোরআনের সবগুলো আয়াত যেভাবে আল্লাহ নাযিল করেছেন, কোন রাগ ঢাক না করে যদি পৌঁছাতে যাই, আমাদের লাগাম পেলে ধরা হয়, বলা হয় বললা সাবধান, এই ক্ষেত্রে বাক স্বাধীনতা চলবে না। তাদের চেয়ে আরো খারাপ যুগে আছি, মাথার উপর চেপে আছে তা লোকেরা, দেখতে মনে হয় মুসলমান, কিন্তু দেখা যায় তারাও তো দাজ্জালি মিশন এগিয়ে নেওয়ার প্ল্যানিং ব্যস্ত। গোটা দুনিয়া দাজ্জালের পেছনে কাজ করে যাচ্ছে, কারণ তারা চায় দুনিয়া বুকে রাজত্ব তাদের থাকুক আল্লাহ না হোক। কেয়ামতের আগে দল হয়ে যাবে দুটো, একটা হবে দাজ্জালের দল আর একটা হবে দাজ্জালের এন্টি দল, যেখানে থাকবেন মাহদি, যেখানে থাকবেন ঈসা। গোটা দুনিয়া চাচ্ছে সকল মানুষ দাজ্জালের দলে ফিরুক, তাহলে রাজত্ব থাকবে তাদের। আর মানুষ যদি দাজ্জালকে বাদ দিয়ে ঈসার দলে ফিরে, মানুষ যদি দাজ্জালকে বাদ দিয়ে মাহদির দলে ফিরে, মানুষ যদি দাজ্জালকে বাদ দিয়ে হক এবং হকাল হয়ে পথে ছোটে, তাহলে তাদের রাজত্ব তো আর কায়েম হবে না। এজন্য দাজ্জাল আসার যত মাধ্যম সব রেডি করে রেখেছে। হাদিসে আছে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারী। আমি জিজ্ঞেস করি, আপনাদের সমাজ অধিক বেহায়া কোন শ্রেণী, পুরুষ না নারী? পুরুষরা তাও তো দেখি এই ফেতনার যুগে লম্বা লম্বা কাপড় পরে, কি পরে না? এখানে যারা বসে আছে সবার কি সুন্দর পোশাক আশাক, পুরুষরা যে ফ্যাশন করে, তারা যদি স্মার্ট হতে চায় তারপর লম্বা কাপড় চোপড় পরেই অধিকাংশ ক্ষেত্রে হওয়ার চেষ্টা করে, কিন্তু যেখানে কাপড় লম্বা হওয়া দরকার ছিল সেখানে দেখি কমে, কমতে কমতে এমন জায়গায় এসে ঠেকেছে যার চাইতে আর কমা সম্ভবই না। তো তারা নারীকে কেন টার্গেট করলো? নারী ক্ষমতায়ন, চারিদিকে পুরুষ ক্ষমতায়নের নাম গুলো নাই, নারী ক্ষমতায়ন, নারীকে বের করে আনো, ঋণ দিবা নারীকে দাও, গরু ছাগল পালার জন্য দিবা নারীকে দাও, সমিতিতে ঢুকাবা নারীকে ঢুকাও, রিসিপশনে বসাবা নারীকে বসাও, কল সেন্টারে দায়িত্ব দিবা নারীকে দাও। তা সব নারী না, সুন্দরী নারী, সব জায়গায় কেন নারী? কোথাও তো আমরা দেখি না সুন্দর প্রতিযোগিতার তেমন রমরম আয়োজন হয়, কিন্তু সুন্দরী প্রতিযোগিতার আয়োজন তো নিয়মিত চলে। ছেলেদেরকে তো সুন্দর প্রতিযোগিতা হয় নাকি? হ্যান্ডসাম প্রতিযোগিতা আলাদা বিষয়, যেখানে স্মার্ট বাছাই করে, এই করে সেই করে, নায়ক বাছাই করে, কিন্তু বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য শুধু নারীরটা কেন দেখে? নারীর রক্তে মাংসে কেন বেহায়াপনা মিশিয়ে দেওয়ার ধান্দা করে, সব জায়গায় কেন নারীকে আকৃষ্ট করে? কারণ আমরা বিশ্বাস না করলেও তারা জানে, কথা শেষ করি, আমরা বিশ্বাস না করলেও তারা জানে যে হাদিসে আছে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারী। যেই সমাজের নারী ঠিক সেই সমাজের পুরুষরা ঠিক হয়ে যায়। আপনাদের ঘরের আচরণ দেখেন, মা যদি হকের উপর থাকে তাহলে মা স্বামীকেও ফিরিয়ে আনে, মানে আপনার বাবা আপনাকেও ইসলামের পথে থাকতে বাধ্য করে, মেয়েদেরকেও ছোটকাল থেকে পর্দা পোশাকের সঙ্গে বড় করে। কিন্তু নারী যদি নষ্ট হয়ে যায়, আপনি বাইরে বাইরে যতই রকমাফি শোনেন, যতই ভালো থাকতে চান, ঘর যদি ঠিক না হয় ঘরে শুধু আগুনই জ্বলে। তো দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারী, এমনকি হাদিসে আছে মুসলমানরা ঘরে গিয়ে তাদের মা বোন স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ফেলবে, এই আশঙ্কায় যে যদি না বাঁধে তারাও মনে হয় দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দেবে। কারণ নারীদের মনটা মোমের মতো নরম, হকটাকেও যেমন সহজে গ্রহণ করে নেয়, হকের জন্য যেমন তারা সহজে জীবন দেয়। ইসলামের প্রথম শহীদ পুরুষ নাকি নারী? এমনকি প্রথম মুসলমান পুরুষ নাকি নারী? রাসূলের দাওয়াতে প্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা, এমনকি ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যিনি নারী। এমনকি আমি যদি তাহকিক করি তাহলে দেখবো আজকের এই মাহফিলে মনে হয় পুরুষের তুলনায় নারী প্যান্ডেলের সংখ্যা বেশি, বেশিরভাগ জায়গায় এটা পাই। সে অভিজ্ঞতার আলোকে বললাম, গতকাল মধুকালীতে দেখলাম পুরুষের তুলনায় মনে চার গুণ বেশি হলো নারী। কর্তৃপক্ষ অনুরোধ করেছেন কষ্ট করে একটু সামনের দিকে এগিয়ে বসেন, পেছনের ভাইদের কষ্ট হচ্ছে, সবাই যদি অল্প অল্প এগিয়ে বসে ইনশাআল্লাহ সকলের জায়গা হয়ে যাবে, আমরা অন্য ভাইকে জায়গা করে দেওয়া সব পেয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই আওয়াজ না করে আমরা সামনের দিকে এগিয়ে আসি।
আর কিছু ভাই আমরা পশ্চিম দিকে চলে যাই, প্রয়োজনে পর্দাগুলো উঠিয়ে দিই। কর্তৃপক্ষ হয়তো ভাবতে পারেনি যে এখানে এই পরিমাণ লোকের সমাগম হবে, কিন্তু আল্লাহ চেয়েছেন যে কিছু মানুষ এখানে সমাগম হোক। আর কিছুক্ষণ পর আমাদের তাওহীদবাদী আলেম হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী আসছেন। আল্লাহ চাচ্ছেন যে তার আওয়াজটা, তার দাওয়াতটা অধিকাংশ মানুষের কানে পৌঁছে যাক, এজন্য আল্লাহ ইন্তজাম করে দিয়েছেন। আমরা একটু অন্যদেরকে জায়গা করে দিই, এই নেক আমলে আমরাও শরীক থাকি। তো বলছিলাম গোটা দুনিয়া তার জালে ভীষণ নিয়ে ব্যস্ত। দুনিয়া শুধু আমাদেরকেই বুঝায়, কথা খেয়াল করে বসা হয়েছে সবার। দুনিয়া শুধু আমাদেরকে বোঝায় তোমরা সব ক্ষেত্রে ইসলাম কেন না, কারণ তোমাদের ধর্ম ইসলাম না, তোমাদের ধর্ম গণতন্ত্র, তোমাদের ধর্ম ইসলাম না, তোমাদের ধর্ম ধর্ম নিরপেক্ষতাবাদ, এগুলোকে ধর্ম হিসাবে দিচ্ছি, আমাদেরকে বোঝায়। আর আমরাও সুন্দর করে এগুলো নিয়ে মেতে থাকি। আল্লাহর শাসন ব্যবস্থা, আল্লাহর বিচার ব্যবস্থা, এগুলো মুখে উচ্চারণ করতেও ভয় লাগে। ইসলামী আইন, ইসলামী শরিয়া শব্দগুলো শুনলেও ভেতরে কাঁপতে থাকে। তারা কিন্তু তলে তলে তাদের কাম ঠিকই করে। দুই একটা দলিল দেব, ভারত এত বড় গণতান্ত্রিক রাষ্ট্র, তো গণতন্ত্র তো বলে, গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণের শাসন মানে কি? অধিকাংশ জনগণ যেই পক্ষে, সরকার যেই হোক, সে তাদের মত অনুযায়ী চলতে বাধ্য, এটার নামই তো গণতন্ত্র। ভারতে মুসলমান কি 1 লাখ? 1 কোটি? এত কয়েক ডজন কোটি মুসলমান সেখানে, তো এত মুসলমান ভারতে, তাহলে গণতন্ত্রের দাবিও তো হলো হিন্দুরাও যদি নিরাপত্তার সঙ্গে থাকে, মুসলমানরাও নিরাপত্তার সঙ্গে থাকে। হিন্দুরা যদি তাদের ধর্ম পালনে স্বাধীন থাকে, মুসলমানরাও তাদের ধর্ম পালনে স্বাধীন থাকে। আমরা যেমন হিন্দুদের পূজায় গিয়ে বাধা দেই, আরে ভাই জান নাকি আপনারা, ওদের বলি খেলায় গিয়ে আপনারা আক্রমণ করেন, তারা কেন আমাদের কোরবানির দিন গরু জবাই করলে বিনিময়ে সে আমাদেরও জবাই করে ফেলে? রাস্তাঘাটে আমার আপনার মতোই অবলা সাধারণ মুসলমানকে ধরে কেন মারপিট শুরু করে দেয় আর তাকে বাধ্য করে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, শ্রীরাম বলতে হবে। যদি যদি জয় শ্রীরাম না বলে জয় আল্লাহ বলো, আল্লাহ আকবর বলো, তোমাকে পিটিয়ে মেরে ফেলবো। কেন তারা গণতান্ত্রিক রাষ্ট্র হয়েও আমাদের মসজিদ ভেঙে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে জানেন তো? এই বছর ভাঙা হয়েছে তা না, 1992 শুধু ভাঙা হয়েছে তা না, সেটাকে কেন্দ্র করে কয়েকবার দাঙ্গা হয়েছে। সে বাবরি মসজিদ শুধু শহীদ হয়েছে তা না, বাবরি মসজিদ রক্ষার আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। তোমরা গণতান্ত্রিক রাষ্ট্র ভালো কথা, তোমাদের মন্দিরের জায়গায় মন্দির বানাও, আমাদেরকে মসজিদে বসে আল্লাহ ইবাদত করতে দাও, আমাদের মসজিদ ভেঙে সেখানেই কেন তোমাদেরকে মন্দির বানাতে হবে? এমনকি এখন প্রকাশ্যেই বলা শুরু করেছে যে এই গোটা হিন্দুস্তান, তার মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান পুরোটা মিলিয়ে রাম রাজ্য, অখণ্ড হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা হবে। শিরোনাম দেওয়া হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার, কিন্তু তলে তলে কাম করা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের চর্চা। তারা চায় গোটা হিন্দুস্তানকে রামরাজ্য বানাবে, কাজ শুরু করে দিয়েছে। তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আরে মুসলমান দেখ, তোদের একটা মসজিদ আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানালাম, এর দ্বারা আমাদের প্রথম বার্তা মুসলমান বসে বসে আঙ্গুল চোষ, তোরা গণতন্ত্রে জিকির কর, আমরা তলে তলে আমাদের কাম ঠিকই করি। কাশ্মীর 70 বছর যাবৎ নির্যাতন চলে সেখানে, এত যুগ পর্যন্ত তারা চেষ্টা চালিয়েছে, দেখি গণতন্ত্রের শান্তির কথা বলে, মানবাধিকারের কথা বলে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে, ধর্ম পালনের স্বাধীনতার দোহাই দিয়ে আমরা নিরাপত্তা পাই কিনা, দেখি সিস্টেমের ভেতর ঢোকে সিস্টেম চেঞ্জ করতে পারি কিনা। পেরেছে? আরে ভাই পেরেছে? গণতন্ত্রের নীতি সেখানে প্রযোজ্য হয় না, আসামের মুসলমানদের উপর গণতন্ত্রের নীতি দেখা হয় না, আর
ভুটানে রোহিঙ্গা জাতির উপর সেখানে শান্তি প্রয়োগ করা হয় না, যেই মানুষটা শান্তিতে নোবেল পায় একই মানুষ পুরো রোহিঙ্গা রাজ্যকে জ্বালিয়ে দেয়, তাদেরকে দেশ থেকে বের করে দেয়, জাতিগত ভাবে নিধন করে, সেখানে এসে শান্তি প্রয়োগ হয় না, তাই বলে তার শান্তির নোবেলও কাটা যায় না, যায় নাকি কাটা? আমরা কিন্তু আমাদের কাম ঠিকই করে যাবো, টাকা ইসরায়েলের দিকে, তোমরা গণতান্ত্রিক রাষ্ট্র থাকো তোমাদের রাষ্ট্র নিয়ে, আমাদের প্রথম কেবলায় হাত দেওয়ার কি দরকার? প্রথম কেবলা দখল করেছে তো বহুকাল আগে, আগুন দিয়েছ কয়েকবার, এখন চূড়ান্ত ভাবে সেটাকে ভেঙে ফেলে ঠিক সেই জায়গায় সুলাইমানি মন্দির বানাতে চাচ্ছে, জায়গার তো অভাব নেই, আমাদের কলিজার উপরই কেন তোমাদেরকে মন্দির বানাতে হবে? অথচ আমাদের কাছে আমাদেরকে মেরে ফেলাটাও সহজ, আল্লাহর ঘরে হাত দেওয়া উচিত ঠিক নাকি? আপনাদের ভিন্ন মত না? কেউ যদি এই কোরআন অবমাননা করতে আসে, আমাদের সমাজের যেই লোকটা বেনামাজি সেও তো দাঁড়িয়ে গিয়ে বলবে তোর পায়ে পড়ে বলি কোরআনের অবমাননা করিস না, প্রয়োজনে আমার মুখে গুলি চালা। এমনকি আমার বিশ্বাস বলবেন, আমার বিশ্বাস আমাদের এই জাতীয় শুধু মুসলিম কান্ট্রি না, ওয়েস্টার্ন কান্ট্রির দিকেও যদি তাকাই, যে মুসলমান একদিন নামাজে আসে না, যে ঈদের নামাজও আসে না, জুমার নামাজও আসে না, বংশ পরিচয়ের মুসলমান, সেও যদি শোনে কেউ কোরআন অবমাননা করতে এসেছে, আল্লাহর ঘরে আগুন দিতে এসেছে, অথবা মসজিদের ভেতর মূর্তি ঢুকাতে চায়, সেও তো বলবে খবর তার, এই কাজ করিস না, তোরা আমাকে মেরে ফেল, তারপর আল্লাহর ঘরে হাত দিস না। মুসলমান নামাজ না পড়ুক, রোজা না রাখুক, তারপরও ভেতরে সেই যে কালেমা পড়েছিল, ইমানের নিভু নিভু অগ্নি সুলিঙ্গ আছে, তার দায়িত্ব আছে, সেও কারো কথা শোনে, সেও আল্লাহর পাশাপাশি বাল্লাকে বাদ দিয়ে কাল গোলামি হয়তো করে, কিন্তু ভেতরে যতদিন সেই নিভু নিভু অগ্নি সুলিঙ্গ আছে, সামান্য বারুদের পরশ পেলেই সে অগ্নি সুলিঙ্গ দাউ দাউ করে চলে ওঠে, আর একজন মুমিনের হৃদয়ের আগুন গোটা দুনিয়ার ইসলামের সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহ যে আল্লাহ আমার নবীকে মক্কায় সাহায্য করেছেন, যেই আল্লাহ আমার নবীকে বদরে সাহায্য করেছেন, উহুদে সাহায্য করেছেন, খন্দকে সাহায্য করেছেন, হুদাইবিয়ায় সাহায্য করেছেন, তাবুকে সাহায্য করেছেন, মুতায় সাহায্য করেছেন, একই আল্লাহ আছেন নাকি নাই? সন্দেহ আছে কারো? যেই আল্লাহ তার নবীকে সাহায্য করেছেন, যে আল্লাহ সেই নবীর সাহাবীদেরকে সাহায্য করেছেন, একই আল্লাহ তো এখনো আছে, তাহলে আমাদেরকে সাহায্য করবে কেন? একটা ঘটনা বলি, আমার নবী একদিন ময়দান থেকে ফিরছেন, ফেরার পথে দুপুর বেলা সবাই ক্লান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা এক কাজ করো, যেহেতু দুপুর বেলা আর লম্বা সফর করে তোমরা এসেছো, যাও তোমরা সবাই বিশ্রাম করো। তো সাহাবীরা দুইজন তিনজন চারজন করে এক একজন এক এক গাছের নিচে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে গিয়ে বিশ্রাম গ্রহণ করা শুরু করেছে। বিশ্রাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছিলেন, তার চোখ বন্ধ হয়ে আসলো, তিনি ঘুমাচ্ছিলেন, পেছন থেকে একজন মুশরিক এটা ফলো করছিল যে কোন ফাঁকে চাঁদ পাওয়া যায় রাসূলের উপর অ্যাটাক দেওয়া যায়। রাসূল তো ঘুমিয়ে পড়েছেন, তরবারে ঝুলিয়ে রেখেছেন বাবলা গাছের ডালে, সাহাবীরা আশপাশে নেই, কারণ মরুভূমিতে গাছ খুব থাকে না, দূর দূরান্ত এক একটা গাছ থাকে, যে যেখানে জায়গা পেয়েছেন সেখানে গিয়ে বিশ্রাম গ্রহণ করেছেন, আমার রাসূল তো একা। তো সে চলে আসলো, এসে রাসূলের তরবার নিল বাবলা গাছের ডাল থেকে, নিয়ে তরবার কোষ মুক্ত করলো, করার পর রাসূলের গলার উপর তুলে বললে, মুহাম্মদ আমার হাত থেকে এখন তোকে কে বাঁচাবে?
সে তো ভেবেছে রাসূলকে মনে হয় তাদের হাত থেকে সাহাবীরা বাঁচায়, অথচ রাসূলকে বাঁচায় কে? রাসূলকে না। আল্লাহ কোরআনে বলেন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত সূরে হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিযুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ইসলাম নাযিল করেছি, আর আমি আল্লাহই তো হেফাজত করি। ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, শুধু তা না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনাকে বলছি শুনুন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে আপনি আপনি অবলীলায় সব পৌঁছে দিন, কোরআনের সবগুলো আয়াত পৌঁছে দিন, একটাও গোপন করবেন না। আমাদের মতো না, সারা জীবন ঘুরে ঘুরে 120 আয়াতে তাফসীর করবেন, বাকি আয়াতগুলো উল্লেখ করবেন না। জন্ম থেকে মৃত্যু, সমাজের অশিক্ষিত মানুষেরাও যদি তাদের ঠোঁটস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যায় ইসলামের কথা মনে হয় এগুলো, তারপর বাইরের বিষয়গুলো আর ইম্পোর্ট করবেন না। আল্লাহ বলছেন খবরদার নবী, তা না, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় সব পৌঁছাতে থাকুন। কইল্লাম তাফাল, নবী যদি সব না পৌঁছান মনে রাখবেন রাসূল হতে পারেন, লেকিন ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালাত পৌঁছাননি, আপনি আপনার রাসূল হওয়ার দায়িত্ব পালন করেন। কিন্তু সেই যে কথা, সব পৌঁছাতে গেলে কখনো আবু জাহাল তেরে আসবে, কখনো আবুল আহাব অ্যাটাক দেবে, কখনো উতবা সাহেবও শান্তিতে থাকতে দেবে না, কখনো আবু সুফিয়ান ঘরের ভেতর এসে হত্যা করতে চাইবে, কখনো গেরিলা অ্যাটাক হবে, কখনো রসুলের ঘর ঘেরাও করে ফেলা হবে, কখনো রসুল সিজদায় গেলে তার পিঠের উপর উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া হবে, কখনো রসুল কালিমার দাওয়াত নিয়ে গেলে পাথর মেরে সেই দাওয়াতের জবাব দেওয়া হবে, কখনো রসুল বাইতুল্লাহ চত্বরে একাকে নামাজ দাঁড়ালে হঠাৎ করে সুটবদ্ধ হয়ে তার উপর আক্রমণ শুরু হবে, কেউ রসুলের জামা ধরে তারা হাসা করতে থাকবে, কেউ চার থাপ্পড় মারতে থাকবে, আর হুকুরে ইবনে আবি নামক এক মরহুম রসুলের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাবে, এগুলো হতে থাকবে। কিন্তু নবী ঘাবড়াবেন না, আপনি যদি কোরআনের সব প্রধান পৌঁছতে থাকেন, আল্লাহ ইয়াসমুকা মিনান নার, আল্লাহ দায়িত্ব নিচ্ছেন তিনি আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করবেন। হেফাজতের দায়িত্ব কে নিচ্ছেন? কোরআনকে যিনি হেফাজত করবেন, কোরআন ওয়ালাকে যিনি হেফাজত করবেন। গোটা দুনিয়ার মানুষ যদি চায় শুধু কোরআন থাকুক, কিন্তু কোরআন ওয়ালাকেও থাকতে পারবে না, শুধু কোরআন থাকুক জাদুঘরে পড়ে, কোরআন থাকুক লাইব্রেরি বুকশেলফে, কোরআনের কথা কেউ বলতে পারবে না। দুনিয়া চাইতে পারে কিন্তু কোনোদিনও তারা এই মিশনে সফল হবে না। আল্লাহর কত নবীকে তারা মেরে ফেলেছে, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা জানা, কত নবীর ক্ষেত্রে এমন হয়েছে রাসূল বলেন মাথার উপর করাত রেখে গোটা দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, তাই বলে আল্লাহ জমিন থেকে ইসলামের নূরকে তারা নিভিয়ে দিতে পারেন? তারা রাসূলের প্রিয় মানুষদেরকেও বাঁচতে দেয়নি, ওমরকে শহীদ করেছে, ওসমানকে শহীদ করেছে, আলীকে শহীদ করেছে, হাসানকে বিষ খাইয়ে মেরেছে, আর হুসাইনের রক্তে কারবালার প্রান্তর রঞ্জিত করেছে। তারা ভেবেছিল তারা সফল হয়ে যাবে, ইসলাম বুঝি এখানে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু তারা জানে না ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তারা কয়জনকে মারবে তার চাইতে বেশি আল্লাহ তার বান্দা প্রস্তুত করে দেবে। রাসূলের যুগে সাহাবী যে কয়জন ছিলেন, এই যুগে মুসলমানের সংখ্যা তার চেয়ে কম না বেশি? বেশি, কয়গুণ বেশি হিসাব করতে গেলে মনে হয় রাত পার হবে, কোথায় 1.25 লাখ বা 2 লাখ, আর কোথায় যার 100 কোটি 200 কোটি। রাসূলের যুগে তো এভাবে হকের কথাও বলতে পারতেন না, মক্কার মধ্যে এভাবে সাহাবীদেরকে একত্রিত করে ওয়াজ মাহফিল করবেন, তাফসীর মাহফিল করবেন, মিরাত মাহফিল করবেন, ভাবাই যেত না। তাহলে হকের কথা বলবেন কোথায়? আল্লাহর ঘরে গিয়ে বলার অধিকারও ছিল না, বাইতুল্লাহ তাদের জন্য স্বাধীন ছিল না, বাধ্য হয়ে চলে যেতেন সাহাবী আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায়, সাহাবীদেরকে বলে রাখতেন একজন একজন করে, দুইজন দুইজন করে, যে যেভাবে পারো সুযোগে সেখানে চলে এসো, আমি নবী তোমাদেরকে কোরআন শেখাবো, আমি নবী তোমাদেরকে ইসলাম শেখাবো, যেহেতু জালেমরা আমাদেরকে স্বাধীনভাবে ইসলামের কথা বলতে দেয় না, তাই বলে ইসলামকে গোপন রাখার সুযোগ নাই, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, ইসলামের শিক্ষা প্রত্যেকের কর্ণকুহরে ধ্বনিত করতে হবে। সুতরাং যেখানে সম্ভব সেখানে আমরা ইসলামের কথা বলেই যাই।
এমনকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গায় বসেও যদি ইসলামের কথা বলা না যায়, প্রয়োজন সেই জায়গা ছেড়ে দেব, তারপর ইসলাম ছাড়বো না। বাংলাদেশের দাম বেশি না মক্কার দাম বেশি? সন্দেহ আছে কারো? আমার তো মনে হয় কোন অমুসলিম ওই ব্যাপারে সন্দেহ করবে না। মক্কার মধ্যেও সবচেয়ে সম্মানিত জায়গা আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কাবা, মসজিদ হারাম। যে মসজিদ হারামের ভেতর মাত্র এক আঘাত নামাজ পড়লে 100,000 রাকাত নামাজ আছে। 100,000 রাকাত নামাজ কয় বছরে লাগিয়ে আমরা পড়ি বলেন? নফল নামাজ 1 বছরে হয়তো 2 রাকাত। 1,00,000 রাকাত পড়তে চাইলে কয় বছর দরকার বা কয় জীবন দরকার? আর 1 রাকাত নামাজ 1,00,000 রাকাতের সওয়াব। আমার নবী তার জীবনে 53টা বছর কাটিয়েছেন সেখানে, এই মক্কায় কেটেছে তার শৈশব, কেটেছে তার কৈশব, কেটেছে তার তারুণ্যের আলোকিত দিনগুলো, কেটেছে তার শেষ সময়টাও, তার যৌবন, সবকিছু, কত ইতিহাস এখানে জড়িত আছে। আমার নবীর আত্মীয় স্বজনও এখানে, আমার নবীর ঘর বাড়িও এখানে, সবই এখানে। তারপর যখন দেখলেন এখানে থেকে আল্লাহর কথা স্বাধীনভাবে বলা যায় না, আল্লাহর দিন স্বাধীনভাবে পালন করা যায় না, ইসলাম এবং কোরআন সমাজের সর্বত্র দেশের পরতে পরতে প্রতিষ্ঠা করা যায় না, আমার নবী মক্কায় পড়ে থাকেননি, আমার নবী আল্লাহর ঘরে পড়ে থাকেননি, বের হয়ে গেছেন, মদিনার দিকে হিজরত করছেন, যখন যাচ্ছেন বারবার পেছনে ফিরে তাকাচ্ছেন, নবী দুই চোখ বেয়ে পানি ঝরছে, নবী পানি মুছছেন আর কাবাকে সম্বোধন করে বলছেন, হে কাবা, হে আল্লাহর ঘর, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমার সম্প্রদায় যদি আমাকে বের না করে দিত, আমাকে যেতে বাধ্য না করত, তোমার ভেতরে থেকে আমি শতবার ইসলাম পালন করতে, কায়েম করতে যদি ব্যর্থ না হতাম, কোনদিনও তোমাকে ছেড়ে যেতাম না। আমার নবী ভাগেননি, পালাননি, আমার নবী ভীত ছিলেন না, আমার নবীর সাহস কমতে ছিলেন না, তিনি গিয়েছেন শক্তিশালী হওয়ার জন্য, গিয়েছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য, আবার ফিরেছেন, কিন্তু যখন ফিরেছেন তখন আর বাইতুল্লায় 307টা মূর্তি ছিল না। আমার নবী ফিরেছেন, আল্লাহ তাওহীদের আজান দিয়েছেন, তাওহীদের ধ্বনি উচ্চকিত করেছেন, সেই কাবায় শুধু না, সেই মসজিদ হারামে শুধু না, মক্কার অনেক গলিতে একমাত্র আল্লাহ আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছে। আমার নবী যে সবচেয়ে দামি সম্পদ হলো ইমান, আমাদের সবচাইতে দামি সম্পদ হল এই কোরআন, যেই আল্লাহ এই কোরআনের দ্বারা 1450 বছর মুক্তি রয়েছে। পৃথিবীর সব আপডেট হতে পারে, সংযোজন, বিয়োজন, পরিমার্জনের ধারা সব জায়গায় চলতে পারে, একমাত্র ইসলাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা মাইদা আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, সুতরাং কোনো কিছু অ্যাডও হবে না, একটা জিনিস বাদও পড়বে না। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, তোমরা সবাই আমার আদর্শকে আঁকড়ে ধরো এবং আমার পর যে খলিফারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত সেই খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিদ, শুধু আঁকড়েই ধরো না, ডাক কামড়ে ধরে থেকো, কিন্তু খবরদার, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলামের নামে নতুন যা কিছু উদ্ভাবিত হয়, আবিষ্কার হয়, সেগুলো থেকে বেঁচে থাকো, ইসলাম সর্বযুগে অভিন্ন, সব দেশে অভিন্ন, সব এলাকায় অভিন্ন। যেই আজান আমরা দেই একই আজানই তো মক্কা যায়, নাকি ভিন্নতা আছে? যেই কোরআন আমরা পড়ি তুরস্কের মুসলমানরা একই কোরআন পড়ে। প্রকৃত ইসলামের মধ্যে অভিন্নতা পাবেন, হ্যাঁ বেদাতের মধ্যে অভিন্নতা পাবেন না। এক এক এলাকার বেদাত এক এক রকম, কি বিশ্বাস হয় না? আপনাদের এলাকার বেদাত কি আমি জানি না, এখানে হয়তো একরকম, ফরিদপুরে একরকম, রাজবাড়ি একরকম, কুষ্টি একরকম, পার্বত্য অঞ্চলে একরকম, উত্তরবঙ্গে একরকম, এক এক জায়গায় এক এক রকম। এমনকি কেউ কেউ তো মূল জিনিস ঠিক রাখে, ব্যাখ্যাই পাল্টে দেয়। যেমন কাদিয়ানিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধু তোদের কালেমা না, এই কালেমা আমাদের কাদিয়ানিদের কালেমা। তাহলে কি সমস্যা? কালেমা যদি এক হয় তাহলে তোরা আমাদের কালেমার ভাই হওয়ার কথা না? আরে বলেন না ভাই, কালেমা ভিন্ন হলে নয় তো আমাদের সঙ্গে তাদের বিরোধিতা থাকবে, কালেমা এক হলে তো ভাই হওয়ার কথা, তাহলে তাদের সঙ্গে দ্বন্দ্ব কেন? তারা বলে কাদিয়ানিদের মহান নেতা মির্জা বশির তার এক বইয়ের মধ্যে লেখে,
যে মুসলমানদের কালিমাই আমাদের কালিমা, কিন্তু সাধারণ মুসলমানরা কালেমার ব্যাখ্যা বোঝেনি। যদি প্রকৃত মুসলমান হতে চাও আমাদের কাছ থেকে কালেমার ব্যাখ্যা শুনে নাও। সে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমার লাস্ট চ্যাপ্টার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সেন্টেন্সের দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম হয়েছে দুইবার। প্রথমবার জন্ম হয়েছে মক্কায়, সেই জন্মের দৈর্ঘ্য ব্যাপ্তি এবং বিস্তৃতি ছিল 1300 বছর পর্যন্ত দীর্ঘ। 1300 বছর অতিবাহিত হওয়ার পর একই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে পুনরায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানের রূপ ধরে জন্মগ্রহণ করেছেন। তাহলে কালেমার শব্দ ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা আপনি যেটা ভাবেন সেটা না। সে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। তো ফিরে আসতে হবে মূলের দিকে। ইসলাম থেকে যদি গোটা দুনিয়া আমাদেরকে ফিরিয়ে রাখতে চায়, যে পন্থাই হোক, লোভ দেখিয়ে হোক, টাকার মোহে ফেলে হোক, নারীর ফাঁদে আটকে হোক, অথবা নির্যাতনের পন্থায় হোক, যে পন্থাই হোক, যেদিন ইসলাম দুনিয়ার বুকে দেশে লাঞ্ছিতই হতে থাকবেন, সম্মান আর কোনোদিন ফিরে আসবে না। আর সম্মান যদি ফিরিয়ে আনতে চাই, ফিরে আসতে হবে কোরআনে, ফিরে আসতে হবে ঈমানে, ফিরে আসতে হবে 1450 বছর আগের ইসলাম। হ্যাঁ, ফেতনা থাকবে, ফেতনা শুধু থাকবে না, ফেতনা বাড়বে। দাজ্জাল রাসূলের যুগে এসেছিল না কিয়ামতের আগে আসবে? সবচেয়ে বড় ফেতনা তো দাজ্জাল। তার মানে কি? ফেতনা ধাপে ধাপে বাড়বে। এমনকি রাসূল বলেন বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাই লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগে জলদি জলদি আমল করে নাও, কারণ শীঘ্রই এমন একটা সময় আসতে যাচ্ছে আমল করবে কোথ থেকে ঈমান বাঁচানোই দায় হয়ে যাবে। ইউসুফ রাজুল ফিহা মুমিনা মানুষ দুনিয়ার সামান্য সামান্য স্বার্থে তার ইমানকে তার ব্যবসায় উন্নতি করার আশায় তার চেয়ারের দিকে তাকিয়ে, তার পেটের দিকে তাকিয়ে, তার পকেটের দিকে তাকিয়ে, তার পিঠ বচনের ধান্দায়, তার ফ্যামিলির উন্নতির আশায় এক একজন এক এক লাইনে সামান্য সামান্য স্বার্থে ইমানকে বিক্রি করে দেবে, দিনকে বিক্রি করে দেবে। ইমান হয়ে যাবে কুচু পাতার পানির মতো, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই। ফেতনার যুগ, ইমান তার মানে ইমান চোর ঢুকে গিয়েছে সমাজের পরে। ইসলামের নামে বহুত কিছু চলে, জাদু হয়তো ইসলামের অংশ না, ইসলামের নামে কুফর ঢুকিয়ে দেয়, ইসলামের নামে শিরকে মতবাদ ঢুকিয়ে দেয়, ইসলামের নামে বাতিলের সঙ্গে আপসরমিতা শেখায়, ইসলামের নামে তাওহীদের ভজনাভজন শেখায়, ইসলামের নামে আমাদেরকে গিলানো হয়, এক সাইনবোর্ড লাগায় তুই শুধু পরিচয় দেবি, তুই মুসলমান, ব্যাস মরলে মনে হয় জান্নাত। কিন্তু না, ইসলাম নিতে হবে কোরআন থেকে, ইসলাম নিতে হবে রাসূলের জীবন থেকে, কারণ আমার আল্লাহ 21 নম্বর পারা 19 নম্বর বিশ্বায় সূরা আহকামের 23 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আল্লাহকে পেতে চায়, শেষ দিবসের শান্তি চায়, সমৃদ্ধি চায়, সুখ চায়, নিরাপত্তা চায়, এবং আল্লাহকে বাস্তবে করছে বেশি আমি কথা বলতেছি করে, পরে আমি ফোনটা কথা করছি ওর সাথে। সুতরাং আমরা যারা মুসলমান সব ক্ষেত্রে আল্লাহর নাম, সব ক্ষেত্রে রাসূলকে স্মরণ করি। দুনিয়ার মানুষ আমাদেরকে পাগল বলতে চায়, তারা তো কত কিছুকে উন্মাদনা বানায়, কি হজ করতে গেলে ভালো কথা, এভাবে সেলাই বিহীন কাপড় পরে একটা ঘরকে সামনে রেখে এত চক্কর কেন খাও, এগুলো তো পাগলামি, সফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফাই, কেন দৌড়দৌড়ি করো, এত কেন পাগলামি, এত কেন ছটফটানি। কিন্তু তারা জানে না প্রকৃত মুসলমানের জন্য এটা পাগলামি না, কারণ সে তো তার জীবনটাও তার উপরে কোরবান করতে প্রকৃত মুসলিম সবার সামনে দাঁড়িয়ে বলবে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, তোমার ডাকে আমি সর্বদা সাড়া দেবো।
ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিয়েছেন, যাও ছেলের গলায় জবাই চালাও। ছেলেকে জবাই করে ফেল। ইব্রাহিম বলে ওয়ানা আউওয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী, দ্বিতীয় হতেও রাজি না, সবার আগে থাকবো। এটাই তো ইসলাম আমাদেরকে শেখায়। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদের মুক্তি রেখেছেন ইসলামে, সম্মান রেখেছেন ইসলামে, একটাবার ইসলামের দিকে ফিরে আসা দরকার। অনেকদিন ইসলাম থেকে আমরা দূরে, অনেকদিন দীর্ঘকাল, যুগের পর যুগ ইসলামী যুগই আমরা পাচ্ছি না, শুধু নব্য জাহেলিয়াতের মধ্যে ঘুরপাক খাচ্ছি। একটু ফিরে আসা দরকার। জীবন তো চলেই গেল, কারো জীবনের দুই তৃতীয়াংশ, কারো তিন চতুর্থাংশ, কারো ছয় ভাগের পাঁচ ভাগ, এক একজনের এক এক রকম চলে গিয়েছে। অনেক তো ছুটলাম দুনিয়ার পেছনে, আরে কাদের পেছনে ছুটে ছুটে নিজেকে আমি বরবাদ করছি? এই স্ত্রী সন্তানের জন্য আল্লাহকে ডাকতে পারছি না, আরে আজকে যদি আমাকে কবরে রেখে আসে কাল রাতের বেলায়, এই স্ত্রী সন্তান তো আমার কবরের সামনে যেতেও ভয় পাবে। আরে দুনিয়ার অন্য মানুষ দূরের কথা, যাদেরকে খুশি করার জন্য, যাদের আদেশ পালন করার জন্য আল্লাহকে অবলীলায় নারাজ করে ফেলি, তারা তো দূরের কথা। কোরআনুল কারীমের ৩০ নম্বর পারার ৩ নম্বর সূরা, সূরা আরাফের মধ্যে আমার আল্লাহ জানান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে, দুনিয়া অন্য লোকের কথা বাদ, মানুষ তার ভাইকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, স্ত্রী সন্তানকে দেখে পালাবে, চিনবে না তা না, খুব ভালো করে চিনবে কিন্তু পরিচয় দেবে না, যদি পরিচয় দেয় আর দুটো আমল চেয়ে বসে। তো অনেককেই তো রাজি করলাম, দুনিয়ার মানুষকে, আল্লাহর দুশমনদেরকে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে ফেললাম, ইমানের সঙ্গে কুফর মিশ্রিত করলাম, হকের সঙ্গে বাতিলকে মিলিয়ে ট্যাবলেট বানিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। অনেক তো হলো, এখনো সময় আছে, একটাবার ইউটার্ন নেই, একটু ইসলামের দিকে ফিরে এসে দেখি আসলে শান্তি কোথায়। আবু জাহালরা দারুন নদওয়ায় বসে শান্তি পেত না, কিন্তু ওমর তো গাছের ছায়ায় বসেও শান্তিতে দিন কাটাত। আবু জাহালরা চারিদিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেও সর্বদা প্রাণের ভয়ে কাঁপতে থাকতো, আরে মোহাম্মদরে যদি না মারি মোহাম্মদ মনে হয় দুই দিন পর এসে মেরে ফেলবে। অপরদিকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনরা কোন প্রকার সিকিউরিটি সাথে না নিয়ে, কোন প্রকার ফোর্স না রেখে, উটের পেছনে আর নিচে উটের সামনে সে লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারছে না, এই মানুষটাই নাকি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, যার নাম শুনলো তাহুতের মসনদে আগুন লেগে যায়, যাকে দেখলে মানুষ শয়তান তো দূরের কথা, জিন শয়তানও এক রাস্তা ছেড়ে অন্য রাস্তায় পালায়। তারাই তো ছিলেন আমাদের আদর্শ। প্রকৃত ইসলামের দিকে ফিরে আসি, দেখবো শান্তি কাকে বলে, দুনিয়াটাই হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। কারণ রাসূল বলেন দা তাতামা ঈমান, ঈমানের স্বাদ পেয়ে যাবে। তার মানে কি? ঈমানের স্বাদ আছে, আমরা পাই না, নামাজের স্বাদ পাই না, রোজার স্বাদ পাই না, যে পায় তার তো নামাজেই ভালো লাগে, তাকে যদি ১ কোটি টাকার অফারও দেওয়া হয় নামাজ ছাড়তে রাজি হয় না। রাসূল বলেন জয়লা কুরাত আইনি ফি সলাত, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। এই চোখে বলবো আমার চোখের শীতলতা রাখা হয়েছে ছক্কায়, সেঞ্চুরিতে আমার চোখের শীতলতা রাখা হয়েছে হলিউডে, বলিউডে আর পর্দায়। কিন্তু প্রকৃত মুসলমান বলে না, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। তার মানে ইসলাম পালনের মধ্যে মজা আছে, ইমানের মজা সবাই পায় না। প্রকৃত ইসলামের দিকে যে ফেরে ইমানের মজা পায়, এত বেশি পায়, একদিকে তার প্রাণ বের হতে থাকে আর একদিকে চিৎকার করে বলতে থাকে। সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমার আপন মামা হারাম বিন মিলহানের উপর যখন বীরে মাওনার দিন অ্যাটাক করা হয়, মুশরিকরা গাদ্দারি করে ৭০ জন হাফেজ কোরআন সাহাবীকে শহীদ করে, এর মধ্যে একজন ছিল আমার আপন মামা হারাম বিন মিলহান, যখন তার উপর অ্যাটাক হয় তিনি জমিনে লুটিয়ে পড়েন, এক হাত দিয়ে মাথা থেকে আর চেহারা থেকে রক্ত মুছছিলেন আর মুখ দিয়ে চিৎকার করে বলছিলেন সুস্থ রব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো সফল হয়ে গিয়েছি। দুনিয়ার চোখে এটা ব্যর্থতা, তার চোখে এটা সফলতা,
আব্দুল্লাহ বিন হুজাফাকে যখন ডেকচির সামনে নিয়ে যাওয়া হচ্ছে, গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আব্দুল্লাহ বিন হুজাফার চোখ থেকে পানি ঝরছে। রোমের বাদশা বলছে, কি রে ভয় পেয়ে গেলি নাকি? তাহলে এক কাম কর, ইসলাম ছাড়, খ্রিস্টান হয়ে যা, তোকে ভালো পথ দেব, ভালো অফার আছে তোর জন্য। আব্দুল্লাহ বিন হুজাফা বলে, আর রোম তুই কি ভাবছিস আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কাঁদি? আরে মুসলমান তো মৃত্যুর ভয়ে কাঁদে না, আমি তোর জন্য আফসোস করছি, আল্লাহর পথে মাত্র একটা জীবন কোরবান করছি, আমার গায়ে যতগুলো পশম আছে, আমার যদি এতগুলো জীবন থাকতো আর প্রত্যেকটা জীবন আল্লাহর পথে কোরবান করতে পারতাম, কিয়ামতের দিন না আল্লাহর সামনে কিছু নিয়ে হাজির হতে পারতাম। ল্যাংরা সাহাবি চলে আসে রাসূলের সামনে, হে আল্লাহর রাসূল অনুমতি দিন, আমি চাই আল্লাহর পথে জীবন কোরবান হোক, কারণ আমার দিলের আশা জাগে, আমার দিলের তামান্না জাগে, আমি খোঁড়াতে খোঁড়াতে জান্নাতে প্রবেশ করব। এই অবস্থা কেন হয়েছিল? কারণ তারা প্রকৃত ইসলামকে ভালোবেসেছিলেন, আল্লাহকে ভালোবেসেছিলেন। তো যদি প্রকৃত ইসলামকে ভালোবাসি, সর্বশেষ কথা, যদি প্রকৃত ইসলামকে ভালোবাসি, আমাদের লাইফ স্টাইল দুনিয়ার আর দশজন মানুষের লাইফ স্টাইলের মতো হবে না। আমরা নিজেদের অজান্তে, অবচেতনে, অনিচ্ছায়, অসতর্কতায় কখন যে আল্লাহকে বাদ দিয়ে অন্যদের গোলাম হয়ে গিয়েছে আমরা নিজেরাও জানি না। এই যে আমরা ভাবছি কোরআন বাদ দিয়ে অন্যান্য শিক্ষা দীক্ষায় আধুনিকতা, আমরা ভাবছি এই হুজুরদের মতো এই পোশাক আশাক এগুলো সেকেলে পনা, শার্ট প্যান্ট টাই টি শার্ট এগুলোই হচ্ছে আধুনিকতা, বোরকা এটা হচ্ছে মৌলবাদের পোশাক, আর বিকিনি হোক আর অন্যান্য শর্ট ড্রেস হোক এগুলোই হচ্ছে আধুনিকতা। আমরা ভাবছি দাড়ি রাখা এটা তো প্রাগৈতিহাসিকতা, আর দাড়ি কেটে ফেলা এটাই আধুনিকতা। এই যে ধাপে ধাপে আধুনিকতার সংজ্ঞা চেঞ্জ করে ফেলছি, আল্লাহর শিখানো আদর্শ, রাসূলের দিয়ে যাওয়া আদর্শ, আমার কাছে সেকেলে পোনা, আমার কাছে প্রাগৈতিহাসিকতা, আর দুনিয়ার কাফের মুশরিকদের আদর্শ আমার কাছে আধুনিকতা। তার মানে কি? মুখে যদিও সারাদিন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, এই দাবি মুখেই রয়ে গেছে, কিন্তু কাজে আল্লাহর গোলামি করি না, দুনিয়ার কাফের মুশরিকদেরই গোলামি করি। এজন্য তাদের কাছ থেকে রিজেক্টেড পণ্য যদি আসে, তাদের বস্ত্রপচা মাল, বস্ত্রপচা তন্ত্র মন্ত্র আর মতবাদ, সেগুলোকেই মনে করি আধুনিকতা, সেটাকেই মনে করি আমাদের শান্তি, মুক্তি, আমাদের মাহাত্ম, আমাদের ইজ্জত সম্মানের প্রতীক, তার মধ্যে আমাদের সফলতা, কিন্তু হওয়া দরকার তো ছিল উল্টা। প্রকৃত ইসলামের দিকে যদি ফিরে আসি, বলছিলাম আমাদের লাইফ স্টাইল দুনিয়ার আর দর্শন মানুষের লাইফ স্টাইলের মতো হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধু নামধারী মুসলিম না, প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। শেষ জামানায় যেই সময় প্রকৃত মুসলমানের সংখ্যা কমে যাবে, আর যেই ক্ষুদ্র দল হকের পথ থাকবে, যারা কখনো হকের পথ ছাড়বে না, দাজ্জাল এসে অবাধে হত্যা করতে থাকলেও যারা কালেমার আওয়াজ ভুলবে না, আল্লাহ আমাদেরকে সেই ক্ষুদ্র হকপন্থী দলের অন্তর্ভুক্ত করুন। ওয়াখুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।